إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমাদের যে নামাজের ধারাবাহিক দর্শ চলছে তারই এই পর্যায়ে আমরা সিজদা সম্পর্কে আলাপ আলোচনা করব। এটি অনেক বিস্তারিত আলোচিত হবে, কোনো কোনো ক্ষেত্রে সাধারণ শ্রোতাদের কাছে কঠিন মনে হতে পারে, আমার কিছু করার নেই, কিন্তু সিজদা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সম্পূর্ণভাবে মানুষের জানা উচিত। আপনারা যতই ইসলামের জ্ঞানের অধিকারী হন না কেন, কোরআনের জ্ঞানের অধিকারী হন না কেন, সিজদা সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে আপনার ইবাদতের মূল যে বিষয় সেটি মানে নষ্ট হয়ে যেতে পারে। কারণ এটি একটি প্রাচীন ইবাদত, এটি বহু আগেই নামাজ প্রতিষ্ঠিত হওয়ার আগেই সিজদা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এটি কিভাবে কি হয়েছে এবং বিস্তারিত আপনাদের জানা উচিত। কিছু কিছু জায়গায় আমি জটিল আলোচনা করব, সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সাধারণত সিজদা যে সুজুদ বলি, সিজদা বলি, সেগুলো আমরা যেটা প্রথমেই যেটা শিখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে মানে আদমকে সিজদা করতে বলেছিল, ওয়াইজ ক্বালা লিল মালাঈকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমরা সেটা জানি সবাই এবং আমাদের দেশে খুব জনপ্রিয় কোরআনের এই আয়াত আমরা সবাই বেশি বুঝি এবং এবং বুঝতে পেরেছি। কিন্তু এর সাথে আমাদের দেশে, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে এক ধরনের কিচ্ছা এই আমাদের ইয়েরা বলে আর কি, অনেক সময় যদি এরকম বলে তাহলে ওইটা ভুল, কিন্তু অনেক সময় বলতে পারে আর কি, এই জন্য জেনে রাখা ভালো। তারা বলে যে আদম যখন আদমকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলল যে তোমরা সিজদা করো, তখন এই ইবলিস সে আদমকে সিজদা করল না, ইস্তিকবারা, সে মানে অহংকার করল এবং চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের এই কর্মকাণ্ডে খুবই রাগান্বিত হলেন। এগুলো বলে, ভালো করে শুনুন, এই ধরনের এই জন্যই ভালো করে শোনা খুব জরুরি দরকার। এই যে এখন আমাদের নিউ ইয়র্ক শহরে ওয়াজের মৌসুম শুরু হয়েছে, দেখবেন যে বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন ওয়াজকারীরা আসে, অনেক সময় এগুলো বলে আর কি, এই জন্য আপনাদের খিদমতে বলে রাখছি যে এগুলো শুনলে বিশ্বাস করতে নেই। কারণ হচ্ছে যে আল্লাহ এবং তার কিতাব সম্পর্কে না জেনে এরকম কথাবার্তা বলা অত্যন্ত গর্হিত, যদিও সেটা অনেকে বুঝে না, মনে করে সেটি কোরআন গবেষণার একটি বিষয়। যে ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন বের করে দিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব রাগান্বিত হলেন, এটা বলে। আর আল্লাহর এই রাগ দেখে ফেরেশতারা ভয় পেয়ে আরেকটা সেজদা করে, এই জন্য আমাদের নামাজে দুটি সেজদা চালু হয়েছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো শুনে শুনে আমরা ছোট থেকে বড় হয়েছি। সমস্যা হলো এই, ওই হক জিনিস বলতে গেলে যখন আমি বাংলাদেশের সমালোচনা করি তখন কতিপয় শ্রোতা তাদের খুব কষ্ট হয়। আমিও বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে জন্মগ্রহণ করলেই সবকিছু হয়ে যায় না, আবার আমাদেরকে তো সবাই মরতে হবে, তো বাংলাদেশ বাংলাদেশ করলে তো হবে না। দীন ইসলামের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, এটার সাথে দেশ জাতির কোনো সম্পর্ক নেই, এটার সাথে সম্পর্ক রয়েছে আল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর হচ্ছে কোরআন ও সুন্নাহ।
বাংলাদেশের কথা বলা হয় এই কারণেই যে আমাদের দেশে ভুলগুলো হচ্ছে, চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে না দিলে সেগুলো আমাদের শুদ্ধ মানে হতে হবে না। এই কারণে সব সময় অনেক শ্রোতা বন্ধু আমাকে অনুরোধ করে যে আপনি শুধু বাংলাদেশের সমালোচনা করেন। বাংলাদেশের সমালোচনা সব সময় করি না, বাংলাদেশের আলো বাতাস ইলিশ মাছ সবই আমার পছন্দ, কিন্তু আল্লাহর কিতাব সম্পর্কে এরকম মিথ্যা কথা বলবে সেগুলো তো পছন্দ করা যায় না। তো নামাজের ভিতরে দুটি সেজদা আসলো কিভাবে, তো এরকম একটা কাহিনী তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথমে বলল যে ফেরেশতা তোমরা সেজদা করো, তাহলে সবাই সেজদা করলো ইবলিস ছাড়া, তো ইবলিসকে আল্লাহ বের করে দিল জান্নাত থেকে, তখন আল্লাহ রাগ হইল, আর রাগ দেখে ফেরেশতারা ভয় পেয়ে আরেকটা সেজদা করলো। এই কারণে নাকি আমাদের নামাজে দুইটা সিজদা আছে। এই ধরনের গর্হিত শরীয়ত বিরোধী আল্লাহর নামে মিথ্যা কথা বলা হচ্ছে, এবং যারা কোরআনের গবেষণা করেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি আবারও যে কোরআনের আয়াত সম্পর্কে এরকম জেনে এই বাংলা তাফসির পড়ে এই বাংলাদেশের বই পড়ে আমতা যে পাঠকদেরকে এগুলো শোনাবেন না। এর একটা দৃষ্টান্ত শুধু আপনাদের কাছে সিজদার আয়াতের সাথে তুলে ধরছি যেন আপনারা এখান থেকে কিছু শিক্ষা লাভ করতে পারেন। শুনুন, এই ধরনের কথা লাম ইয়াতি ফিল কোরআন ওয়ালা ফিস সুন্নাহ ইন্নাল্লাহ তাআলা হাইনু মা আবা ইবলিস ওয়াসজুদ লিল আদম গাদাবা গাদবান শাদীদান ফাজাআত মিনহুল মালায়িকা, যে কোরআন এবং সুন্নাহর ভিতরে এমন কোন প্রমাণ নেই যে যখন ইবলিস মানে সিজদা করতে অস্বীকার করলো আল্লাহ সুবহানাহু তাআলা তখন রাগ হয়েছিল। আশ্চর্য, আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে একটি মিথ্যা কথা বলা হচ্ছে যে আল্লাহ রাগ হয়েছে, এটার কোনো হাদিস নাই। যদিও আল্লাহ সুবহানাহু তাআলার গাদাব এটি আল্লাহর একটি সিফাত, আপনাদের যারা আকিদার ক্লাস করিয়েছে নিশ্চয়ই বলেছে যে আল্লাহ সুবহানাহু তাআলার অনেকগুলো গুণাবলী রয়েছে, এর একটি গুণাবলী হচ্ছে গাদাব আল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা রাগ করেন, অ্যাংরি হন, গোস্বা করেন, এটি আল্লাহর একটি সিফাত গুণাবলী। তো এই আদমকে সিজদা না করার জন্য ইবলিসের প্রতি আল্লাহ রাগ হয়েছে বলে কোনো প্রমাণ নাই, আর এই রাগ দেখে ফেরেশতারা ভয় পেয়েছে এটারও কোনো প্রমাণ নাই। সুতরাং টোটাল জিনিসটাই হচ্ছে মিথ্যা। আরেকটি হচ্ছে কি যে এই যে সিজদা যেটি আদম আলাইহিস সালামকে করেছে ফেরেশতারা, এটার সাথে নামাজের সিজদার তো কোনো সম্পর্ক নাই। আন্না সুজুদু লিল মালাইকাতি কান আল আদম আলাইহিস সালাম ইসজুদু লি আদম আম্মা সুজুদিনা ফিস সালাতি ফাহুয়া আল্লাহ তাআলা, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সিজদা করি সেটা হচ্ছে ইবাদাত, আর মালাইকাদেরকে যে নির্দেশ করা হয়েছিল সেটার সাথে এটির মধ্যে পার্থক্য রয়েছে। ওয়ালা আলাকাতাল আলাকাতুন লিসুজুদিল মুসাল্লি ফি সালাতিহি বিসুজুদিল মালাইকাল আদম আলাইহিস সালাম, আর এই নামাজের সিজদার সাথে এই ফেরেশতারা যে আদমকে সিজদা করেছে এর এর অনেক কোনো যোগাযোগই নেই, কোনো সম্পর্ক নেই। সুতরাং এইভাবে না জেনে কোরআন সম্পর্কে যারা কথা বলে তাদের সম্পর্কে একজন সালাফ, তার নাম হচ্ছে আবি মুসা রাদিয়াল্লাহু আনহু, এই দারিমি দারিমি কিতাবের ভিতরে এসেছে, সহিহ সনদে এসেছে, ওয়াকাদ রাওয়াহু দারিমি আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ফি খুতবাহ মান আলিমা ইলমান ফায়ুআল্লিমুহু আন-নাস ওয়া ইয়্যাহু আন ইয়াকুলা মা লা ইলমা লাহু বিহি فيمرق من الدين من الدين ويكون من المتكلفين. ابو موسى একজন সাহাবী আল কবির, তিনি তার খুতবায় বলছেন যে যারা একটু জ্ঞানের অধিকারী, যারা মানুষকে শিক্ষা দেয় তাদের সাবধান হওয়া উচিত, যারা ইসলামের কথা বলে দাওয়াতের কাজ করে, মনে করেন যে মানুষকে ওয়াজ নসিহত করে, তাদের ইয়াহুম আন ইয়াকুলা মা লা ইলমান, তাদের যেটাতে জ্ঞান নাই, যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে তারা কি বলতেছে সেটাতে সতর্ক হওয়া উচিত। শুধু ওই কলাপাতা প্রকাশনীর বই পড়ে
এই মানে এটা বলা যাবে না, সমস্যা রয়েছে। আইয়াহু আইয়াকুলা মা লা ইলমান লাহু বিহি ওয়া ইয়ামরুকা মিনাদ দ্বীন, এবং এটি এমনও হতে পারে যে সে হয়তো মানে অবাধ্যতার সীমা লঙ্ঘন করছে। ওয়ায়ুকাউনা ওয়াকুনা মিনাল মুতাকাল্লিফিন, সে হয়তো ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। এটি কোনো হাদিস না, এটি হচ্ছে একজন সাহাবী তার কথা, সে সতর্ক করে দিচ্ছে শ্রোতাদেরকে। সুতরাং আমরা জানতে পারলাম যে আমাদের যে নামাজের ভিতরে যে দুটো সেজদা, এটা আল্লাহই ভালো জানে যে কেন দুটি সেজদা হয়েছে, আমরা সেটা জানি না, এটাই হচ্ছে আসল কথা। সুতরাং এতটুকু আপনারা জেনে নিন। তারপরে যে বিষয়টুকু মানে খুব গুরুত্বপূর্ণ হয়ে আমাদের কাছে প্রায় আসে, সেটি হচ্ছে সুজুদ তেলাওয়া। আম্মা সুজুদ আজাল দোয়া ফালাম ইয়ারদ বিশ্বরাই মা ইয়াদাল্লা আলা জাওয়াজ আল ইস্তিহাব্বাব, যে সিজদা তেলাওয়াতের সিজদা, তেলাওয়াতের সিজদা হচ্ছে মানে যে এমন একটি বিষয় যে বিষয়টুকু কোরআনের বিভিন্ন জায়গায় যে আয়াত রয়েছে সেগুলো আমরা হয় যদি পড়ি অথবা শুনি তাহলে আমরা সেখানে সিজদা করি। এখন কয়টি জায়গায় কোরআনের ভিতরে যে সিজদার আয়াত রয়েছে তার ভিতরে মতভেদ রয়েছে, যেমন কিছু কিছু স্কলার মনে করেন যে 15 জায়গায় রয়েছে। ওয়ালা তাস্তাহাব্বুল আকাবা সিজদাতু তিলাওয়া ফি সালাহ, যে সিজদাতু তিলাওয়ার ভিতরে যে মাওদু আর সুজুদ তিলাওয়া ফি কোরআন কোরআন করিম 15 মাওদুআ, যে 15টি জায়গায় মানে কোরআন কোরআন আল করিমের ভিতরে যে সিজদা করা যায়, কিন্তু এই 15 জায়গার যে রিওয়ায়াতটুকু সেটি শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তাআলা তিনি স্বীকার করেন না, তিনি বলেন 14 জায়গায় করতে হবে সহি, এটি হচ্ছে তার মত। অন্যান্য স্কলাররা বলেছে 15 জায়গায়, 15 মাওদুআন। তামাম আল মিন্না আল কিতাব, তামাম আল মিন্না ফি শারহ সুন্নাহ কিতাব ফিকহ সুন্নাহ তাখরিজ আহাদিস ফিকহ সুন্নাহ, যে কিতাব রয়েছে তার 269 পৃষ্ঠায় ইবনু হাজমের উদ্ধৃতি দিয়ে আল ইবনু হাজম রাহিমাহুল্লাহ তাআলা তার মুহাল্লা কিতাবের ভিতর থেকে যে উদ্ধৃতি তিনি দিয়েছেন সেটাকেই শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি সমর্থন করেন এবং সহি মনে করেছেন। সেটি হচ্ছে যে 14টি জায়গায় আল কোরআনুল কারীমে সিজদার আয়াত রয়েছে। একটি হচ্ছে যে সূরাতুল আরাফ শেষে, সূরা আর-রাদ, সূরা আন-নাহল, দেন সূরা আল ইসরা, দেন কাফ হা ইয়া আইন সাদ যেটাকে আমরা সূরা মারিয়াম বলি, তারপর সূরা আল হজ। সূরা আল হজ এই সূরাতেই দুটো সিজদা রয়েছে, এর প্রথমটা হচ্ছে সহি আর যে শেষে রয়েছে যে আল হজ সেটি মানে শেখ আলবানী সেটিকে সমর্থন করেন না। তারপরে হচ্ছে যে আল ফোরকান, আল নামল, আলিফ লাম মিম তানজিল সূরা সিজদা, তারপরে হচ্ছে সূরা সাদ, হা মিম ফুসিলাত যেটি আমরা বলি, আর হচ্ছে সূরা আন-নাজম, আরেকটি হচ্ছে ইনশিকাক এবং সূরা আল আলাক। সূরা আল আলাক একদম সবার শেষে, ইকরা বিসমি এই সূরার শেষে। এই 14টি জায়গায় হচ্ছে সিজদা করতে হয় তেলাওয়াতের সিজদা। তো তেলাওয়াতের সিজদা এই 14টি জায়গায় করা যায়। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে যে তেলাওয়াতের সিজদা করা কি, তেলাওয়াতের সিজদা করা হচ্ছে মুস্তাহাব, ভালো করে জেনে নিন। তেলাওয়াতের সিজদা করা ওয়াজিব নয়,
এটি আমাদের দেশে ভীষণ সমস্যা। আমাদের দেশে বাংলাদেশে ওই রোজার মাসে সাধারণত ওই যখন এই রেডিওতে যখন কোরআন তেলাওয়াত চলে, তখন ওই কোরআন তেলাওয়াতের শেষে ঘোষক বলে যে এই আজকের এই তেলাওয়াতের ভিতরে দুটো সেজদা রয়েছে, আপনারা সেজদা দিয়ে নিন। এটি কে শুরু করেছে? আল্লাহই আলা, আল্লাহ নোজ বেস্ট। কারণ তেলাওয়াত চলতেছে তখন বলছে না, বলছে সবার শেষে। এটা আজীব, এটাই আমরা ছোটবেলায় শুনেছি। তো তেলাওয়াতের সেজদা মানে আপনাদের জন্য, আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব নয়, এটি মুস্তাহাব। আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। আমি জানি এটি বললে আপনাদের কিছু শ্রোতা চট করে গিয়ে বাংলাদেশের হুজুরের কাছে গিয়ে বলবে যে এক পাগল হুজুর এসেছে, সে বলছে যে তেলাওয়াতের সেজদা না করলেও চলে। হ্যাঁ, না করলেও চলে, তার সহি দলিল রয়েছে। শুনেই দৌড় দিবেন না, আগে শুনুন। السجود في هذه الموضوع المستحب للقاري والمستمع যে যিনি পাঠ করছেন, তেলাওয়াত করছেন, এবং যিনি মুস্তামিউন, যিনি শুনছেন, উভয়ের জন্যই হচ্ছে এটি মুস্তাহাব। এটি ওয়াজিব নয়, মানে আপনার ইচ্ছা, ইচ্ছা করলে যিনি পড়ছেন তিনিও সিজদা করতে পারেন, অথবা যিনি শুনছেন তিনিও সিজদা করতে পারেন, অথবা যিনি তেলাওয়াত করছেন যিনি শুনছেন উভয়ই না করলেও কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে এটি খুব বিরাট সমস্যা, কারণ আমাদের দেশে এই মানে যেহেতু মহিলারা এই মানে সমস্যা থাকে, যেহেতু এদের পিরিয়ড চলার সময় ওরা কি করবে, এই ধরনের নানান ধরনের সমস্যা থাকে। তাছাড়া যেহেতু আমাদের দেশে তারাবির নামাজের সময় এটি খুব বিগ ডিল থাকে, খুব ঘোষণা করতে থাকে, এই মানে সামনে তেলাওয়াত সিজদা হবে, সিজদা হবে, এই ধরনের প্রচন্ড ঘোষণা দেওয়া, এই বারবার সতর্ক করে দেওয়া, আল্লাহ আলম, এই ধরনের কোনো কোনো জিনিস সালাফদের থেকে পাওয়া যায় না। যেটি করা উচিত সেটি হচ্ছে যে সকল মসজিদে মহিলারা অন্য ফ্লোরে নামাজ পড়ে, তাদের শোনার স্বার্থে, যেহেতু তারা জামাতকে দেখতে পাচ্ছে না যে তারা কি করছে, তখন তাদেরকে সতর্ক করার জন্য মাইকে ঘোষণা করা যেতে পারে, সেটি একটি দরুয়া। যে তারা যেহেতু দেখছে না, আল্লাহু আকবার বললে তারা কি করবে, রুকু দিবে নাকি না তেলাওয়াতে সিজদা দিবে, সেটি তাদেরকে সতর্ক করার জন্য মাইকে বলা উচিত। এটি অবশ্যই মুহাদ্দিকরা বলছেন, কিন্তু এমনি একবার বলাই যথেষ্ট। এই ওয়ালাইসা ফিহা ওয়াজিবান, এবং এটি ওয়াজিব নয়। কিভাবে ওয়াজিব নয়? ফায়াকাব্বারা ইযা আরাদা আন ইয়াসজুদা সুম্মা ইয়াকুলু ফি সুজুদ মা ইয়াকুলু ফি সুজুদুস সালাহ, যে যে এটি এমন একটি বিষয় যে যখন মানুষ তেলাওয়াতে সেজদা করবে তখন সে তকবীর দিবে, এটি হচ্ছে প্রথম জিনিস। আমি যেটি বলতে ভুলে গেছি যাচ্ছি আর কি, লা ইয়াশরুল মুস্তামি'আ আন ইয়াসজুদা ইল্লা ইযা সাজাদা আল ক্বারি, এটি আগেও বলেছি যে যিনি পড়ছেন যিনি তেলাওয়াত শুনছেন তার কারোর জন্য এটি ওয়াজিব না। লিআন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قرأ عليه زيد بن ثابت رضي الله عنه سورة النجم ولم يسجد যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন সাবিত এর সাথে তেলাওয়াত শুনছিলেন, যে যায়েদ বিন সাবিত সাবিত যিনি বিখ্যাত সাহাবি, আপনারা সবাই জানেন যে যায়েদ বিন সাবিত হচ্ছে ওয়াহী লেখক, কাতিবুল ওয়াহী, তিনি মানে তেলাওয়াত করছিলেন সূরা আন-নাজম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ উভয়ই সিজদা করেন নাই, ওয়ালাম ইয়াসজুদ। সূরা নজম পড়ে, ভালো করে শুনে রাখুন, সূরা নজম পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যায়েদ বিন সাবিত কেউই সিজদা করেন নাই, অথচ সিজদার আয়াত তেলাওয়াত করেছেন। ফালাম ইয়াসজুদুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাল্লা যালিকা আলা আদামা ওয়াজুবুস সুজুদ আত-তিলাওয়া, এইটাই হচ্ছে দলিল যে
সুজুদু তেলাওয়া সিজদাতু তেলাওয়া করার জন্য ওয়াজিব হয় না। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়ানকার আলা যায়িদ তারিকুহা, যে যায়িদ যে প্রথমে সিজদা করে নাই সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘৃণা করেন নাই, মন্দ বলেন নাই। কামা দাল্লাল হাদিস আইদান আলা আন মুস্তামিআ লা ইয়াসজুদ ইল্লা সাজাদাল কারি, আর কারি যদি সিজদা করেও থাকে তাহলেও মানে তাকে সিজদা করতে হবে না। আরেকটি দলিল হচ্ছে, এটি বিভিন্ন কিতাবের ভিতরে রয়েছে, মুসলিমের ভিতরে রয়েছে, আরেকটি রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উনি যেভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা নাহল তেলাওয়াত করেছিলেন মিম্বর থেকে, সাজাদাতুন নাহল, হাদিসুহা মাওকুফান আলা ওমর ইবনে খাত্তাব সহীহুল বুখারী, সাজাদা ফিহা ওয়া হুয়া ইয়াখতুবু আন-নাস আলাল মিম্বর ওয়া ফিল জুমআতি সানিয়া লাম ইয়াসজুদ ক্বালা মান সাজাদা ফাকাদ আসাব ومن لم يسجد فلا اثم عليه وعلى ابن عمر وابن عباس صحيح ابي عبد الرزاق যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী ওমর ইবনে খাত্তাব মিম্বরের ভিতরে দাঁড়িয়ে সূরা নাহল তেলাওয়াত করেছেন এবং তিনি প্রথম জুমাতে মিম্বর থেকে নেমে সিজদা করেছেন আর পরের জুমাতে একই আয়াত তেলাওয়াত করেছেন কিন্তু তিনি সিজদা করেন নাই, মানে তিনি দেখাই দিচ্ছেন যে সিজদা করাটা ওয়াজিব না, এই কারণে প্রথম জুমাতে তিনি সিজদা করেছেন এবং পরের জুমাতে সিজদা করেন নাই। তারপরে তিনি বলেছেন তার বিখ্যাত কথা, মান সাজাদা ফাকাদ আসাবা, যে ব্যক্তি সিজদা করবে সব সময় সেটি সঠিক, কোনো সমস্যা নাই। ওমান লাম ইয়াসজুদ, যদি কেউ সিজদা না করে ফালা ইসমা আলাই, তার জন্য কোনো দোষের না। এই যেহেতু দোষের না, এই কারণেই ওই তারাবির নামাজের সময় এত হইচই করার কোনো অর্থ হয় না, যেটা খুব অতিরিক্ত মাত্রায় করা হয় আর কি, অনেকের ধারণা যে নামাজ নষ্ট হয়ে যাবে এই সেই, কিন্তু ঘোষণা করাটা ভালো, আমি সেটাকে অস্বীকার করছি না, কিন্তু এই ধরনের ঘোষণা টোষণা নামাজের ভিতরে নামাজের একটু আগে এগুলো সালাফদের থেকে কোনো দলিল পাওয়া যায় না যে তারা এগুলো করে দেয়। হ্যাঁ, সুতরাং জনস্বার্থে যেহেতু মেয়েরা নামাজ পড়ছে এবং আড়ালে নামাজ পড়ছে, মাইক্রোফোন রয়েছে, সুতরাং একবার বলে দেওয়া কোনো সমস্যা নাই এবং বলাটাই বেটার ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যেটি আমরা জানতে পারলাম সেটি হচ্ছে যে যে এই সুজুদু তেলাওয়া করাটা ওয়াজিব না, ইচ্ছাধীন, আপনি ইচ্ছা করলে করতে পারেন নাও করতে পারেন। তবে তারাবির নামাজের সময় যদি ইমাম সিজদা করে তাহলে অবশ্যই আপনাকে ইমামকে অনুসরণ করতে হবে। আমরা আগেই বলেছি যে ইমামকে অনুসরণ করার যতগুলো জায়গা আছে তার ভিতরে একটি হচ্ছে ফাইজা সাজাদা, সে যখন সিজদা করবে ওয়াসজুদ, তখন তোমরা সিজদা করো, সুতরাং সিজদা করতে হবে। তখন আবার এটা বললে হবে না যে আমি সিজদা করবো না, আমি দাঁড়িয়ে থাকবো, এটি বলা চলবে না। হ্যাঁ, সুতরাং তারাবির নামাজের সময় সেটি করতে হবে। এখন সিজদাটা করে কিভাবে, সিজদাটা করে হচ্ছে যে আপনার প্রথমেই যে আল্লাহু আকবার বলে সিজদা যেতে হয়, এটি আমি প্রথমে আসলে বলেছি, ইশরুহু ফিত তাকবীর ইনদা সুজুদ, যে শরীয়ত সম্মত হচ্ছে তাকবীর বলে আপনাকে সিজদা করতে হবে। এই এখানে হাত তোলার কোনো ব্যাপার নেই, বুঝতে পেরেছেন, এটার সাথে হাত তোলার কোনো সম্পর্ক নেই। ওয়াইয়াশরুহু ফি তাকবীর ইনদা সুজুদ তিলাওয়া লিআন্না ক্বাদ সাবাতাল হাদিস ইবনে ওমর, যে ইবনে ওমরের হাদিস থেকে রাদিয়াল্লাহু আনহুমা আমরা জানি যে সিজদা তেলাওয়াত করতে গেলে আপনি যদি বসে থাকেন দাঁড়িয়ে থাকেন যেটাই যেভাবেই থাকেন না কেন আপনাকে তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে এই, কিন্তু হাত তুলতে হবে না যখন আপনি সিজদাতে যাচ্ছেন। এটি হচ্ছে মানে মানে এই মানে সিজদা তেলাওয়াতের বেশি গুরুত্বপূর্ণ। আর যখন আপনি
উঠবেন তখন আপনাকে আল্লাহু আকবর বলতে হবে না। এই এটি হচ্ছে বিশেষভাবে প্রযোজ্য। সুজুদ তেলাওয়া লা তাশতারাত লাহু তাহারা, সুজুদ তেলাওয়া করার জন্য পবিত্রতা হাসিল করতে হবে না। আপনি পবিত্র না সেই অবস্থাতেও আপনি সিজদা তেলাওয়াত করতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে যদি আপনি মাসিক অবস্থায় মানে কোরআন তেলাওয়াত করেন, সে সুতরাং ইচ্ছা করলে আপনি তেলাওয়াত করতে পারেন, কারণ তাহারা এটির জন্য শর্ত নয়, পবিত্রতা এটার জন্য শর্ত নয়। উজু করতে হবে না, এমনি সিজদা তেলাওয়াত করতে পারবেন যদি চান। ফি আসহা কাউলিল উলামা ওয়া লাইসা ফি তাসলিম, আর এটিতে সালাম দিতে হয় না। যে এই সিজদা আল্লাহু আকবর বলে সিজদা দিলেন, হ্যাঁ, কিন্তু ওঠার সময় আল্লাহু আকবর বলার দরকার নেই। ওয়ালা তাকবীর ইনদা রাফা মিনহু, যে যখন আপনি উঠবেন তখন তাকবীর দিবেন না। আর একটি কি হচ্ছে যে এর কোনো ওয়ালাইসা ফিহা তাসলিম, আর এর কোনো সালাম নাই, এই কোনো সালাম দিতে হবে না। শুধু যাওয়ার সময় একবার আল্লাহু আকবর বলবেন, যেমন আমরা নামাজের সময় বলি। আর নামাজের সাথে এটির সম্পর্ক হচ্ছে যে নামাজে আমরা যখন এটা বলবো তখন যাওয়ার সময় একবার আল্লাহু আকবর বলবো, উঠার সময় একবার আল্লাহু আকবর বলবো, যদি এটি নামাজের ভিতরে হয়। আর নামাজের বাইরে হলে এটার দরকার নাই। এটি হচ্ছে মানে কথা, এতটুকু আমাদের শিখতে হবে। এটি আমার মনে হয় এখানে পরিষ্কার হয়ে গেল যে এটির জন্য কোনো পবিত্রতা দরকার নেই, উজু দরকার নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটাতে হাত তুলতে হয় না, শুধু আল্লাহু আকবর বলে সিজদা দিতে হয়। আর হচ্ছে যে ওঠার সময় আল্লাহু আকবর বলতে হয় না। এখন আর এটি না করলেও কোনো সমস্যা নেই। যখন যেমন রেডিওতে যদি শুনেন অথবা অন্য কোনো জায়গায় যদি তেলাওয়াত শুনেন, আপনি যদি সিজদা না করেন তাতে আপনার কোনো সমস্যা হবে না, সেটি আমরা দলিল পেশ করলাম। সুতরাং এবং কি যদি আপনি কিবলামুখী না হন তাতেও কোনো সমস্যা নেই, ভালো করে শুনে রাখুন। কিবলামুখী যদি না হন তাতেও এই, কারণ এই তেলাওয়াতের সিজদা এটি নামাজের সিজদার মতো নয়, যে ইস্তিকবালুল কিবলা, ইস্তিকবালুল কিবলা হুয়া রুকন, মানে শর্তের ভিতরে পড়বে, মানে যে নামাজের যে কিবলামুখী হতে হবে। কিন্তু তেলাওয়াতের সিজদা কিবলামুখী হওয়া শর্ত নয়, কারণ এটা নামাজের বিষয় নয়। এই কারণে এই হচ্ছে কথা। এই কথাটুকু শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ সুনান আবু দাউদের ভিতরে উল্লেখ করেছেন। আর হচ্ছে যে যে আরেকটি বিষয় হচ্ছে যে অনেক লোককে দেখা যায় মসজিদের ভিতরে শুধু শুধু তেলাওয়াত করে খালি সিজদা করে, এরকম করে সিজদা করার কোন দলিল পাওয়া যায় না। আমি দেখেছি অনেক মুসল্লিকে প্রত্যেকে 5 মিনিট পর পরই দেখি সিজদা করে, এবং আমি অবশ্য দেখতে পারি না যে কি আয়াত সিজদাতে, কিন্তু এরকম করে সিজদা করার কোন দলিল পাওয়া যায় না। এখন যেটি গুরুত্বপূর্ণ হলো, যেটি আমাদের দেশে যেহেতু তেলাওয়াতের সেজদাকে খুব গুরুত্ব দেওয়া হয়, এমনও বলা হয় যে যদি না করে তাহলে তার গুনাহ হবে। শুনুন, না জেনে মানুষের গুনাহ পাপ হবে এগুলো বলার কোনো অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদেরকে দান করে নাই। শুধু মতের উপর ভিত্তি করে মানুষের পাপ বাড়ানো যায় না। সুতরাং আপনারা আল্লাহর ওয়াস্তে মানুষকে এইভাবে ফতোয়া দিবেন না যে তেলাওয়াতের সিজদা না করলে পাপ হবে। এগুলো আমাদের দেশে রয়েছে। যেটি আমাদের দেশে নাই সেটি আমরা আলোচনা করি, যে তেলাওয়াতের সিজদা দিলে কি পড়তে হয়। এটি আমাদের দেশে নাই মাশাআল্লাহ, যেটা দরকার ছিল সেটি নাই, আর যেগুলো আছে সেগুলোর কোনো দরকার নাই, অনর্থক। আমাদের দেশে যে আমরা ছোটবেলায় যে তেলাওয়াতের সিজদা শিখেছি, সেখানে আমাদের হুজুররা বলেছে যে সুবহানাল্লাহ পড়তে হবে। এটি ঠিক যে যেকোনো সিজদাতেই সুবহানাল্লাহ পড়া যায়, এটি কোনো সমস্যা নাই। কিন্তু
খাস করে তেলাওয়াতের সেজদার সময় দোয়া পড়তে পড়াটা মাসনুন সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াতের সেজদা দিতেন তখন একটি দোয়া পড়তেন, এই দোয়াটা আমাদের দেশে নাই। প্রিয় শ্রোতা মন্ডলী, যারা আজকে অনুষ্ঠান শুনছেন, দর্শ শুনছেন, আপনাদের সবাইকে বলবো, এই যে রোজা আসতেছে একটি প্রজেক্ট হাতে নেন, যে ধরেন যে রোজা এই তারাবি যেই 30 দিন আসবে, আপনারা যারা তারাবির নামাজ পড়বেন বিজনিল্লাহি তাআলা মসজিদে গিয়ে হাফিজের সাথে, তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটা প্রজেক্ট হাতে নিন যে মৃত্যুর আগে তেলাওয়াতের সেজদাটা সুন্নাহ অনুযায়ী একটু করি, সেটি হচ্ছে একটি দোয়া পড়তে হয়। কারণ এই সেজদা আর আপনার নামাজের সেজদার ভিতরে পার্থক্য রয়েছে। আপনি প্রথমে সুবহান রাব্বিয়াল আলা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু সুবহান রাব্বিয়াল আলা সালাসা মারাতান তিনবার বলার পর আপনাকে আরেকটি যদি দোয়া পড়েন তাহলে ওই দোয়াটা হচ্ছে সহি হাদিসের ভিতরে এসেছে এবং ওটি খুব গুরুত্বপূর্ণ। একটি দোয়া হচ্ছে সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু বিহাউলি ওয়া কুওয়াতি, এই এতটুকু পড়লেই হবে। এটি হলো একটা হাদিস, এই হাদিসের নাম্বার হচ্ছে সুনান সবি আবি দাউদ 1255। এখানে এই হাদিসটুকু সহি বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে তিনি যখন তেলাওয়াতের সেজদা করতেন তখন তিনি এই দোয়া পড়তেন, সাজাদা ওয়াজিহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি, এই এতটুকু। এটা আমাদের দেশের লোকরা পড়ে না, বড় বড় হুজুরদেরকেও দেখেছি এইগুলোর কোনো খবর নাই, শুধুমাত্র যে সকল জিনিসে হাদিসে নাই সেগুলো তারা বলছে। আরেকটি দোয়া রয়েছে, এটি প্রায় একই রকম, এটি এসেছে সুনান ইবনে মাজাতে এসেছে, মুসলিমের ভিতরে এসেছে, ইবনে মাজাতে 866 নম্বর হাদিস। এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করতেন তেলাওয়াতের সিজদা তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু انت ربي سجد وجهي للذي خلقه وفصوره وشق سمعه وبصره فتبارك الله احسن الخالقين سبحان الله بحمده। আপনাদের সবাইকে অনুরোধ করছি এই রোজার মাসে যখন আপনারা তেলাওয়াত শুনবেন হাফিজের তখন একটা প্রজেক্ট হাতে নিন। সমস্যা হলো এই, ওই বাংলাদেশি হাফিজের সাথে নামাজ পড়লে তো বিপদ, কোন সে তো ওই তিনবার সুবহানাল্লাহ পড়ে ধাম করে উঠে যাবে, আপনি তো পড়তে পারবেন না। এগুলো হচ্ছে জাতীয় সমস্যা, এগুলো কিছু করার নাই, দেশের সমালোচনা করতেই হবে, যেহেতু তারা যে শুধু সুন্নাহ মানছে না তা নয়, বরঞ্চ একজন মুসাল্লি যে হাদিস অনুযায়ী একটি দোয়া পড়বে তার সুযোগও সেই ইমাম সাহেব দিচ্ছে না, কারণ তিনি শিখেন নাই বলে জিনিসটা নাই। ও আপনি বলেছেন আমরা তো কোনোদিন শুনি নাই, আপনি এটা তো নতুন শুনলাম, এটা আবার কে বলল, এই সকল ইমোশনাল কথাবার্তার কোরআন হাদিসের কোনো স্থান নেই, শুনি না জানি না আমি বাংলাদেশি তাদের দেশের অধিবাসী, এগুলির সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। আপনাদের কে আহ্বান জানাচ্ছি যে এই রোজাতে এই যে একটা প্রজেক্ট হাতে নেন যে 14টা জায়গায় সিজদা হবে, এই সিজদা যে সকল মসজিদে ইমাম একটু সময় নিয়ে সিজদা করে সে সকল মসজিদে গিয়ে নামাজটুকু পড়ুন আর এই দোয়াটুকু আদায় করার চেষ্টা করুন, খুব ভালো হবে। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু আনতা রাব্বি সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ফাসাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এটি হচ্ছে আরেকটি দোয়া। এটি যদি বড় হয়ে যায় তাহলে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতি, আর এটি যদি মনে রাখতে না পারেন তাহলে যে কোনো একটি দোয়ার বইতে দেখবেন এটা আছে, হিসনুল মুসলিমেও আছে, ইচ্ছা করলে ওখান থেকে শিখে রাখতে পারেন। এভাবে হাদিস এসেছে, ইবনে আব্বাস সহি সনদের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন, শেখ আলবানী সে হাদিসকে সহি বলেছেন ইবনে মাজাতে,
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমি যখন শুয়েছিলাম তখন সে স্বপ্নে দেখছে যে সে একটি কোরআনের আয়াত যেটিতে সেজদা করতে হয় সেই সেজদা সে করছে, মানে তেলাওয়াতে সেজদা করছে, একটি গাছের নিচে সে সেজদা করছে। ওই লোকটি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম গাছও আমার সাথে সেজদা করছে। সুবহানাল্লাহ। সুতরাং তেলাওয়াতের সেজদা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সেজদা, গাছ সেজদা করছে। সেই কথাটুকু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোকটু বলছে, তখন সে বলছে যে গাছ বলতেছিল, সুবহানাল্লাহ, যে আল্লাহুম্মা উহতুত আন্নি বিহা বিজরান ওয়াকতুব লি বিহা আজরান ওয়াজআলহা লি ইনদাকাল যুখরা। ও আল্লাহ, আমার কাছ থেকে যে তুমি গুনাহকে সরিয়ে দাও, আমার জন্য পুরস্কার লিখে রাখো, আর আমার জন্য এটি জমা রাখো যে সকল পুরস্কার আসবে। এই কাহিনীটি শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও একটি সিজদা করলেন, আর গাছ মানে উনি যখন সিজদা করলেন তখন তার পাশে যে গাছ ছিল সেই গাছও একই দোয়া পড়েছে, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শুনেছেন। এই ঘটনাটুকু শেখ আলবানী সহিহ সনদের ভিতরে তিরমিজি এবং ইবনে মাজা সুনান ইবনে মাজাতে বলেছেন এবং এটি সহিহ। সুতরাং যে গাছও এই সিজদা করে। আর আরেকটি বিষয় গুরুত্ব হচ্ছে যে নামাজের সেজদার সাথে এই সেজদার পার্থক্য হলো এই যে হাদিসের ভিতরে এসেছে, সহিহ মুসলিমের ভিতরে এসেছে, যখন আদম সন্তান কোরআনের একটি আয়াত যেটি সেজদার আয়াত সেটি যখন তেলাওয়াত করে এবং সিজদা করে তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায়। এটি কিন্তু অন্য সিজদার জন্য নয়, শুধু তেলাওয়াতের সিজদার জন্য শয়তান চলে যায়। তখন সে বলতে থাকে যে আমি তো আদমকে সিজদা করি নাই, হ্যাঁ এরকম আর কি হাদিসের ভিতরে এসেছে। আমি ইবারতটুকু বলছি না, শুধু জানাচ্ছি যে এর ফাদাইল, এর গুরুত্ব অত্যন্ত বেশি। সুতরাং এই হচ্ছে তেলাওয়াতের সিজদা করার নিয়ম। আরেকটি বিষয় হলো তেলাওয়াতের সিজদা থেকে যখন আপনি উঠবেন তখন জলসাতুল ইস্তিরাহা করতে হবে না। জলসাতুল ইস্তিরাহা বুঝতে পেরেছেন? যে যখন আপনি সিজদা থেকে উঠেন তখন যে একটু বসতে হয়, এটি আপনারা হয়তো জানবেন। এই আপনাদেরকে যেহেতু সিজদার বিষয়ে এখন কথা হচ্ছে, যদি আপনারা 153 নম্বর পৃষ্ঠা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি জালসাতুল ইস্তিরাহা, সেখানে বলছেন যে দ্বিতীয় সিজদা থেকে সোজা হয়ে বসতে হবে, ইতিদাল হবে, বাঁ পায়ের উপরে বসবে এবং সমস্ত হাড্ডিগুলো যেন পূর্বের অবস্থায় ফিরে আসে সেরকম। এটিকে বলা হয় জলসাতুল ইস্তিরাহা। কিন্তু তেলাওয়াতের সিজদার পর জলসাতুল ইস্তিরাহা করতে হবে না, ভালো করে শুনে রাখুন। এই সরাসরি সিজদা দিয়ে বাংলাদেশি স্টাইলে উপরে উঠে যাবেন, যেমন আমাদের দেশের লোকরা জলসাতুল ইস্তিরাহা করে না, ঠিক ওভাবেই আপনারা উঠে যাবেন, মানে বসতে হবে না। সুতরাং তেলাওয়াতের সেজদার যাবতীয় বিষয় আমরা আলোচনা করে নিলাম ইনশাআল্লাহ তাআলা। এখন আসুন যে সেজদা তো শোকর, এখানে একটি জিনিস মানে যেটি আমাকে বলতেই হবে সেটি হচ্ছে আমাদের দেশের মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা দেখা যায় না, তবে পাকিস্তানি মসজিদে আমি দেখতে পেয়েছি এবং এটা নিয়মিতই দেখি, সেখানে ওই সিঙ্গেল সেজদা দিয়ে দোয়া করে অনেক মুসল্লি। এটা পাকিস্তানে মনে হয় জাতীয় বেদাত আর কি, জাতীয় ভাবে প্রতিষ্ঠিত। এটা আমাদের দেশে এখনো আমদানি হয় নাই, হয়তো আমদানি হবে, কারণ আমাদের দেশে মৌলানা মৌলভীদের উর্দুওয়ালাদের প্রতি আনুগত্যতা খুব বেশি, তারা উর্দুওয়ালাদের অনেক কিছু দেখে সরাসরি এটা অনুকরণ অনুসরণ করে, হাদিস কোরআন কোন দলিলের তোয়াক্কা করে না।
কিন্তু আল্লাহ অনেক রহমত যে বাংলাদেশি সমাজে এই বেদাতটুকু আসে নাই, সেটি হচ্ছে সিঙ্গেল সেজদা, যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলে, এটি না করার পরিবর্তে হাত তুলবেন সেজদায় গিয়ে। এটি একটি পিকুলিয়ার সেজদা যেটা আমি সবসময় দেখি ভারত এবং পাকিস্তানি মসজিদে, হাতের তালুটুকু উল্টাই দিয়ে রাখে যেমন দোয়ার ভিতরে, আর সেজদা দিয়ে দোয়া করতেছে। এই ধরনের সেজদা কোরআন হাদিসে নাই, এগুলো ইসলামের অংশ নয়, গরহিত কাজ, বেদা, এগুলো করলে কিচ্ছু হবে না। এক সেজদা দিয়ে কোনো ইবাদত হয় না, সেজদা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যায়, তার মানে এই না আমরা নিজেরাই একটা ইবাদত তৈরি করতে পারি গবেষণা করে। যেমন গবেষণা করে কিছু লোক হয়তো তৈরি করেছে যে একটা সেজদা দিবে আর হাতটা উল্টায়া মাটিতে বসে, মানে নাক নিয়ে মুখ নিয়ে, তারপরে সে দোয়া করবে আল্লাহর কাছে, আর সে মনে করছে যে এটি আল্লাহ খুব পছন্দ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কখনোই পছন্দ করবে না। এর কারণ হচ্ছে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন করেন নাই, সাহাবীরা সেটি করে নাই, কোন সালাফ এটা করে নাই, কেউ বলে নাই, এটা এটা মুসলিম দেশে অধিকাংশ দেশে নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদের বেদাতের হাত থেকে বাঁচিয়ে রাখো। এটি অবশ্য আমাদের দেশে নাই, আল্লাহর অশেষ রহমত, মানে এই 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 বেদাতটুকু মুক্ত বাংলাদেশ রয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা এই এই বেদাতের দিক থেকে একটু মুক্ত রয়েছি ইনশাআল্লাহ তাআলা। সিজদাতু শুকর মাশরুআতিন লিমা ইয়াসাররা, যখন আমরা খুশি হই তখন আমরা এই মানে সিজদাতু শুকর আদায় করি। সিজদাতু শুকর যখন আমরা আদায় করব, এটি আমাদের সমাজে খুব বেশি দেখা যায় না, আফসোস। আমাদের সমাজ আসলে একটি বিচিত্র সমাজ, যে সকল জিনিস হাদিসের ভিতরে এসেছে সেগুলো কাজ করার কোনো নামও নাই, কোনো তারগিব নাই, কোনো পরামর্শ নাই, কিচ্ছু নাই, নিজেরা বানিয়ে বানিয়ে নানান ধরনের ইবাদত সিজদা চালু করেছে। এর একটি হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় যে যখন আমরা খুশি হয়ে যাই তখন কি আমরা বলি, সালাতুল হাজিজের নামাজ পড়েছি, শুকরানা নামাজ। কোরআন হাদিসে কোথাও শুকরানা নামাজ বলে কোনো নামাজ নাই, আপনারা ভালো করে শুনে রাখুন। এটা মহিলাদের ভিতরে খুব বেশি দেখা যায় যে ওই বাসায় বসে ওই ছেলে পরীক্ষা পাশ করেছে, পরীক্ষা টরীক্ষা তো গুরুত্বপূর্ণ না, গ্রিন কার্ড পেয়েছে, গ্রিন কার্ড, শুকরানা নামাজ পড়ছে। শুকরানা নামাজ আবার কি, এটার কোনো হাদিস আছে নাকি? এটার তো কোনো হাদিস নাই, এই শুকরানা নামাজ বলে কোনো নামাজই নাই, এরকম জাল হাদিসও নাই, কোথাও নাই। এটা কোথার থেকে আসলো আল্লাহই ভালো জানে, কুসংগত গবেষণা করে বের করেছে আর কি। যেহেতু আমাদের দেশে অনেক কিতাবাদি আছে যেগুলো মানুষের খেদমতে বানিয়ে বানিয়ে নানান ধরনের ইবাদত তৈরি করা হয়েছে, তার একটি হচ্ছে শুকরানা নামাজ। শুকরানা নামাজ যদি থাকতো তাহলে আসসালাতু শুকর এরকম কিছু একটা থাকতো, অথচ এই নামে কোনো নামাজ নাই, কোনো জাল হাদিসও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হতেন তখন তিনি সিজদা করতেন, শুকরানার জন্য সিজদা করতে হয়, এই জন্যই বলা হচ্ছে আর সিজদাতু শুকর মাশরুআতি লিমা ইয়াসাররা, যখন তোমাদের দুঃখ কষ্টগুলো দূর হয়ে যায় তখন তোমরা এই মানে ইয়ে করো, এই সিজদাতু শুকর, শুকরানার সিজদা করো, আমরা শুকরানার সিজদা করব। যেমন ফামান আহাদিস হাদিস আবি বকরা রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم كان إذا آتاه أمر يسره وبشرى بها خر ساجدا شكرا الله لله تعالى رواه خمسة إلا نسائي মানে ছয়টি বইয়ের হাদিসের বইয়ের শুধু নাসাই ছাড়া ছয় মানে পাঁচটি বই কুতুব সিত্তা মানে ছয়টি কিতাবের পাঁচটার ভিতরে এই হাদিসটুকু এসেছে, এত সহিভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো খুশি সংবাদ অথবা দুঃখ দূর হয়ে গেছে, কষ্ট দূর হয়েছে, এই ধরনের কোনো সুখের সংবাদ যদি আসতো অথবা বিপদ মুক্ত হয়েছে, দুটো জিনিস আপনাদের, আপনারা যখন এটা করবেন তখন দুটো উসুল মানতে হবে। একটি হচ্ছে বিপদ দূর হয়ে গেল তখন শুকরানার সিজদা, আর যখন খুশি হলেন বিপদ টিপদ নাই, যেমন একটি বাচ্চা জন্ম নিয়েছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন, পরীক্ষায় পাশ করলো, চাকরি পেয়েছেন, এগুলি খুশি,
হ্যাঁ, আর মনে করেন যে জেলখানায় ছিলেন এখন বের হলো, অথবা রোগ ছিল এখন মুক্ত হলো, সেই সকল জায়গায় হরুর উচ্ছ্বাস সিজদা, তখন আমরা সিজদাতে শুকর আদায় করব এবং এটি হচ্ছে সুন্নাহ। তো এটি আমরা আন্নাহু শাহাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাহু বশরিয়া বি বশরাহু বি জাফরাল জিন লাহু আলা আদা আদুহু আদুহুম ওরাসাহু ফি হাজর আয়েশা ফাকামা ফখরাজ সাজিদান। যে এরকম একটা হাদিসে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি খবর পেলেন যে মুসলমান সৈন্যবাহিনী তারা শত্রুমুক্ত হয়েছে, তখন তিনি সেজদায় পড়ে গেলেন এবং অনেক লম্বা একটা সেজদা করলেন। এই এখন এই সেজদা কিভাবে করবে, এইখানেও ওই তেলাওয়াতের সেজদা স্কলাররা বলেছেন যে এখানেও তেলাওয়াতের সেজদা যেভাবে আমরা করি, ওই যে আল্লাহু আকবর বলে সেজদা করব, আর তাসবিহ এবং দোয়া আমরা যখন যেগুলো নামাজের ভিতরে পড়ি সেগুলো করতে পারেন, অথবা তেলাওয়াতের সেজদায় যে সকল আমরা দোয়া পড়ি সেগুলো ইচ্ছা করলে পড়া যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে আমরা গিয়ে ওই সেজদাতে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহুম্মা ইগফিরলি, যে সেজদার ভিতরে নামাজের ভিতরে যে দোয়াগুলো আছে সেই একই দোয়া একই তাসবিহ পড়ার জন্য স্কলাররা বলেছেন। ولذلك قال العلماء يقول في سجود الشكر ما يقول له في سجده الصلاه من تسبيح والدعاء মানে নামাজের মতই এটা পড়াটাই বেটার। যেমন বলা যায় যে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু, যেটা আমরা তেলাওয়াতে সিজদায় পড়েছি সেগুলো আপনি ইচ্ছা করলে এখানে পড়তে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এবং সুম্মা ইয়াদউ বিমা আহাব্বা, এবং তার যা ইচ্ছা সে সেই ধরনের দোয়া সে করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এটি হচ্ছে তেলা শুকরার শুকরের শুকরানা সিজদা। এখন ওই যে বললাম সালাতুল হাজা, সালাতুল হাজা বলতে আসলে যে নামাজের হাদিস রয়েছে আপনাদের খেদমতে এই জন্য বলছি, ধৈর্য ধরে শুনুন। খুশি হলে কিংবা কোনো প্রয়োজন হলে নামাজ পড়ার কোনো নিষেধ নাই, সেটি আমরা পড়তে পারবো, অসুবিধা নাই। কিন্তু সমস্যাটা হলো এই সালাতুল হাজা নাম দিয়ে কোনো নামাজের যে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলো একটাও সহি না, বুঝতে পেরেছেন? সালাতুল হাজত, হাজত হাজা তো বলে না আমাদের দেশের লোকরা, বলে হাজত সালাতুল হাজতের নামাজ পড়েছি, খুশি হলে পরে আর কোনো কিছু চাওয়ার সময় পরে। এই সালাতুল হাজাদের চারটি হাদিস রয়েছে, চারটি হচ্ছে দুর্বল জাল এবং কোনোটাই সহিনা, কোনোটাই সহিনা। আমরা এখন কারণ এটা আমাদের দেশে খুব জনপ্রিয় আর এই জনপ্রিয়তা হচ্ছে শ্রেষ্ঠত্ব এবং শুদ্ধতার মাপকাঠি নয়, জনপ্রিয় হলে এটি অনেক বইতেই আছে, যেমন মিশকাতের ভিতরে রয়েছে, মিশকাতের ভিতরে অনেক জাল হাদিস দুর্বল হাদিস রয়েছে, সুতরাং আপনাকে সতর্ক হতে হবে। প্রথম যে হাদিসটুকু আমরা পড়ে শোনাব সেটি হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে 12 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এবং প্রতি রাকাতে মানে শেষে সে 12 রাকাত নামাজ পড়বে কিন্তু সে সালাম ফিরাতে পারবে না, কন্টিনিউয়াসলি দুই রাকাত পড়ে চলে যাবে। যখন দুই রাকাত এর ভিতরে তাশাহুদ পড়বে তখন সালাম না ফিরে আবার দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, আর তখন অথবা দুই রাকাত পড়ে সালাম ফিরাতে পারে, মানে এই অনেক বর্ণনা আছে কিন্তু জিনিসটা সহি না। এটি সালাতুল হাজতের একটা বিখ্যাত হাদিস, এই হাদিসটা হলো জাল। হ্যাঁ, এই 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 হাদিসের ভিতরে বলা হচ্ছে যে মানুষের যখন প্রয়োজন হয় তখন তারা কিভাবে নামাজ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু, এই কথাটা পড়বে, ওই দুই আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মুআকাদাল ইজ্জা মিন আরাশাক, এরকম করে মানে আরশের ইজ্জতের কসম, এইভাবে এইভাবে বলবে,
তারপরে এরকম 12 রাকাত নামাজ পড়বে, এটিকে সালাতুল হাজতের নামাজ বলে। এই হাদিসটি হচ্ছে জাল। ওয়াকালা ইবনুল জাওজি হাজাল হাদিস মাউদু, হাজাল হাদিস মাউদু বিলা শাক্কা। কালা শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা, যে সন্দেহ নেই এই হাদিসটুকু জাল। আরেকটি রয়েছে ইবনে আব্বাস থেকে যে জিব্রাইল আলাইহিস সালাম, মানে হাদিসের ভিতরে আছে যে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল কিছু দোয়া নিয়ে। তখন জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনার কাছে দুনিয়াবী কোনো সমস্যা আসে তখন আপনি মানে আল্লাহর কাছে চান এবং এমন ভাবে দোয়া করেন যে আল্লাহ আপনাকে দিবে, আর নামাজ পড়েন। এই হাদিসটুকু হচ্ছে তারগিব তারহিবের ভিতরে রয়েছে, এবং এই হাদিসটুকু শেখ আলবানী সালাতুল হাজতের নামাজের আরেকটি হাদিস। এই হাদিসটুকু শেখ আলবানী সিলসিলাতিল আহাদিস দাইফিয়া 5298 আর দাইফ আর তারগিবের ভিতরে 419 নম্বরে তিনি বলেছেন হাদিসটুকু দুর্বল। যে মান কানাত লাহু ইলাল ইলাল্লাহি হাজা, যখন আপনি আল্লাহর কাছে কোনো হাজত পেশ করবেন, আও ইলা আহাদুন মিন বানি আদম, এবং কোন বনি আদম পেশ করবে, ফালিয়াতাওয়াদ্দা ফালিয়াহসানাল উযু, সে যেন ভালো করে উযু করে এবং মানে সে যেন এই মানে নামাজ পড়ে সালাতুল হাজত। এরকম আরেকটি আরেকটি হাদিস যেটি আমি পূর্বে বর্ণনা করেছি, যা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল বিদুআ ফাকাল ইন ইজা নাযালা বিকা আমরা মিন আমরি দীনাক মুজিবুদ্দাওয়াত মুত্তারিন ইয়া ইলাহাল আলামিন। এই ধরনের আপনারা হয়তো বাংলাদেশি মসজিদে অনেক সময় এই ধরনের কথা শুনেন দোয়ার ভিতরে, আসলে এটা এখান থেকে নিয়ে এসেছে। স্কলাররা বলেছেন যে কেউ যদি এই শব্দগুলো, যদিও হাদিসগুলো দুর্বল, মানে এই শব্দগুলো দিয়ে ইচ্ছা করলে সুন্দর কথা, ইচ্ছা করলে দোয়া করতে পারে, অসুবিধা নাই, কিন্তু যে 2 রাকাত পরে সালাতুল হাজত যে পূর্ণ হবে এই কথাটুকু বিশ্বাস করা যাবে না, কারণ এই না এই হাদিস গুলো সহি না। তারপরে যেমন রয়েছে যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো বনি আদমের কোনো কিছু প্রয়োজন হয় তখন যেন সে যেন ভালো করে উযু করে এবং 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর প্রশংসা করে, সুম্মা লিয়াসনা আলাল্লাহি ওয়ালিউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে এবং সুম্মা লিয়াকুল, সে যেন বলে لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمه من كل بر وسلامه من كل اثم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا حاجه هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين আপনারা যারা রোজার মাসে নিউইয়র্ক টরন্টোতে ইমামের পিছনে নামাজ পড়েন, দেখবেন যে ইমাম সাহেব এটা খুব পড়ে, অধিকাংশ আরবরাও পড়ে, কিন্তু ঘটনা হলো হাদিসটা সহি না। এই হাদিস সহি নয়, কিন্তু দোয়া হিসাবে হয়তো এই সুন্দর শব্দগুলো যেহেতু হাদিসের বইতে এসেছে সুতরাং অনেকে পড়ে, স্কলাররা বলেছে যে পড়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু হাদিসটুকু সহি নয় এবং 2 রাকাতের কোনো সালাতুল হাজতের নামাজ নাই যে এই দোয়াটা পড়তে হয়। ভালো করে শুনে রাখুন যে যেভাবে হাদিসে এসেছে যে সুন্দর করে উযু করে 2 রাকাত পড়ে তারপরে এই দোয়াটা পড়ো, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক, এই সকল ব্লা ব্লা ব্লা, এই হাদিস সহি নয়, সুতরাং বিরত থাকাই হচ্ছে উত্তম। তারপরে আরেকটি হাদিস এসেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়া আলী على علمك الدعاء اذا اصابك الغم او تدعو به ربك فيستجاب لك باذن الله. هي علي
তোমাকে কি আমি একটি দোয়া শিক্ষা দিব না, যে তোমার যদি কখনো দুঃখ কষ্ট হয়, কোনো পেরেশানিতে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আর আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করবে এবং জবাব দিবে। কি করতে হবে? তো আলীকে বলতেছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাওয়াদ্দা ওয়া সাল্লা রাকাতাইন, তুমি নউযু করবে এবং দুই রাকাত নামাজ পড়বে, ওয়া হামদাল্লাহু, আল্লাহর প্রশংসা করবে, ওয়াসনা আলাই, এবং তার উপরে তুমি প্রশংসামূলক বাক্য বলবে এবং দোয়া করবে, ওয়াসাল্লা আলা নবী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়বে, ওয়াস্তাগফিরু লিনাফসিক, এবং নিজের উপর ইস্তেগফার পাঠ করবে। কথাগুলো আসলে সুন্দর, কিন্তু যেভাবে ফরম্যাট করা আছে, সুম্মা কাল আল্লাহুম্মা আনতা তাহকুম বাইনা ইবাদাক ফিমা কানু ফিহি ইখতালিফুন, লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়্যুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি ওয়াস সাব سبع رب العرش العظيم، اللهم رب العالمين، اللهم كاشف الغم، مفرج الهم، مجيب الدعاة المضطرين। এই ধরনের কথাবার্তা দিয়ে যে দোয়াগুলো আছে, এই সংশ্লিষ্ট হাদিস হচ্ছে দুর্বল, এটি সহি নয়। সুতরাং এই সমস্ত হাদিসই হচ্ছে দুর্বল। সুতরাং এই সালাতুল হাজত বলে কোন নামাজ নাই, এটি আমাদেরকে জানতে হবে যে সালাতুল হাজতের হাদিস গুলো হচ্ছে অতি দুর্বল, সুতরাং আমরা সালাতুল হাজতের নামাজ পড়তে পারবো না। অনেকে অবশ্য বলে যে আমরা সালাতুল হাজতের নামাজ পড়ে খুব উপকার পেয়েছি, মানে অনেক বুজুর্গ লোক আছে তো, তারা মনে করে যে সালাতুল হাজতের নামাজ পড়ে তাদের অনেক হাজত পূরণ হয়েছে। অভিজ্ঞতার আলোকে তারা বলে যে হাদিস তো, যদিও হাদিসের সহিহ জয়ীফ দুর্বল কিনা সেগুলো কিছুই জানে না, যেহেতু কিতাবে আছে এবং অভিজ্ঞতার সাথে মিলিয়ে তারা বলে পড়লে তো কোনো দোষ নাই। এই প্রসঙ্গে ক্বালা শাওকানী রাহিমাহুল্লাহ তাআলা, আস-সুন্নাতু লা তাসাবাত বিমুজাররাদ তাজরিবা, যে অভিজ্ঞতা থেকে কোনো সুন্নত প্রতিষ্ঠা হয় না, অভিজ্ঞতা থেকে কোনো সুন্নত প্রতিষ্ঠা হয় না। ও কবুল দোয়া লি লা ইয়াল্লা لا يدل على ان سبب القبول ثابت عن النبي صلى الله عليه وسلم, যে দোয়া কবুল হয়েছে অথবা কবুল হয় নাই এটি দিয়ে প্রমাণ হয় না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে এসেছে। فقد يجب الله دعاء من غير توسل بالسنه, কোন লোক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করে, কেউ যদি দোয়া করে সেটি সুন্নাহ অনুসরণ না করলে তার দোয়া কবুল হয়ে যেতে পারে। দোয়া করলে কবুল হয়ে যেতে পারে। আপনারা জানেন পবিত্র কোরআনে মূসা আলাইহিসসালামের সাথে যেই মূর্তি পূজক যেই লোকটি মানে মানে কি বলেছিল, তার দোয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। এরকম বিভিন্ন ধরনের, যেমন ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি রোকসা চেয়েছে যে আল্লাহ আমাকে শেষ দিন পর্যন্ত মানে আমাকে রাখো যেন আমি বেঁচে থাকি, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন ভাবে জানা যায় যে দোয়া কবুল হওয়ার জন্য এরকম তাওয়াসুল সুন্নাহ অনুযায়ী যদি কেউ নাও করে, তারপরে দোয়া কবুল হতে পারে। সুতরাং ওইভাবে এই সালাতুল হাজতের নামাজকে প্রতিষ্ঠিত করা যায় না। ওহু আরহামুর রাহিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রাহিম, তিনি যাকে খুশি তাকেই দিতে পারেন। ওয়াকাত তাকুনুল আল আস্তাজাবাতুল ইস্তাদরাজান, এটি হচ্ছে কথা। সুতরাং আমরা যেটি মানে যেটি আমরা শিখব সেটি হচ্ছে, আমরা কোন আমাদের বিপদ আপদ হলে ইস্তেগফার পাঠ করব, এটি হচ্ছে শিক্ষা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম আলা বানিন। এই আল্লাহ সুবহানাহু সূরা নূহর ভিতরে কি বলেছে, যে তোমরা যদি ইস্তেগফার পাঠ করো তাহলে তোমাদের বাচ্চা কাচ্চাকে বাড়িয়ে দিব, তোমাদের উপরে মানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব, তার মানে রিজিক সমস্ত কিছু বাড়বে যদি আমরা ইস্তেগফার পাঠ করি। তাহলে একটি হচ্ছে ইস্তেগফার পাঠ করা যায়, আরেকটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য নফল নামাজ মানে পড়া যায়, সেটাতে কোনো সমস্যা নেই, যে কোনো নফল নামাজ আমরা পড়তে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেমন আমরা যদি কোনো গুনার কাজ করি তাহলে আমরা নফল নামাজ পড়তে পারি, সেটিকে বলা হয়
তওবার, তওবার নামাজ আপনারা সবাই জানবেন, যেটি আমাদের দেশে নাই, যেটি আমাদের দেশে নাই আফসোস, সেটি হচ্ছে সালাতুত তওবা, এটি নাই আমাদের দেশে আফসোস। রাওয়াহু আবু দাউদ আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আন ক্বাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يذنب ذنبا فيحسن الطهارة ثم يقوم فيصلي ركعتين যে মানুষের ভিতরে এমন কেউ যদি থাকে যে সে যদি কোনো গুনার কাজ করে আর সে গুনা থেকে সে যদি পানাহ চাওয়ার জন্য ভালো করে পবিত্রতা অর্জন করে, মানে উযু থাকলেও সে নতুন করে আরেকবার উযু করবে, সে তখন নামাজে দাঁড়াবে, তারপরে সে দুই রাকাত নামাজ, আর তখন আল্লাহর কাছে সে ইস্তেগফার পাঠ করবে, ولم يصروا على ما فعلوا وهم يعلمون هذا الحديث صحيح ابي داود যে তখন আবু বকর সিদ্দিক এই মানে তিনি এই হাদিসের ভিতরে এই আয়াতটুকু পাঠ করে শুনালেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি নিজের কানে শুনেছেন যে এরকম করে দুই রাকাত নামাজ পড়া যায়। তাহলে আমরা জানতে পারি যে আমাদের তো বিপদ আপদ যেগুলো আসে সেগুলি তো হলো আমাদের গুনার কারণে আসার সম্ভাবনাটা খুব বেশি, যদিও এটিও মানে কোন গুনার কারণে কি বিপদ হচ্ছে এগুলো কিন্তু আমরা জানি না, এবং এইভাবে কমেন্ট করা আকিদার ক্লাস যারা করছেন তারা হয়তো শিখেছেন ইতিমধ্যেই যে কোন পাপ কাজ দেখলেই সেটির কি প্রতিক্রিয়া আপনার যখন হচ্ছে, কিংবা কোন ধরনের বিপদ দেখলে এটিকে কোনো কাজের সাথে রিলেটেড করা আমাদের জন্য উচিত নয়, কারণ এটা আমরা জানি না। দুনিয়ার অনেক ঘটনা কিসের জন্য হয়েছে এটি আল্লাহ ভালো জানেন, এটি সবসময় পাপের সাথে সংশ্লিষ্ট হবে না, এই জন্য স্পেসিফিক খুসুসান কোন কাজকে উল্লেখ করতে নাই নিষেধ। যেমন উদাহরণ দিয়ে বলছি, আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, তার যে মৃত্যু এটি একটি করুণ মৃত্যু, এতে কি আমরা বলবো যে উনি খুব পাপ করেছেন এই জন্য তার এইভাবে মৃত্যু হয়েছে? বর্তমানে আমাদের সমাজে যদি এরকম একটা মৃত্যু হয়, আল্লাহু আকবার, আমাদের সমাজে মানুষ মুখ দেখাতে পারবে না, বলবে যে এই লোকটা খুব খারাপ ছিল, না হলে এইভাবে তাকে কোপায়া মারলো কেন? ওমর ইবনে খাত্তাব তাকে এরকম আততায়ী ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, তারপরে ওসমান তাকে বাড়িতে অবরুদ্ধ করে তার মাথায় মুসলমানরাই তলোয়ার দিয়ে হত্যা করেছে। তাহলে এদের মৃত্যু তো অনেক বিভীষিকাময়, অনেক লাঞ্ছনা দেখতে মনে হয়, কষ্টকর এবং আরামের কোনো মৃত্যু, মানে আমরা যেভাবে প্রচলিত কথায় দেখতে পাই সেরকম কোনো মৃত্যু তাদের হচ্ছে না। তো এটা কি কোনো পাপের জন্য হচ্ছে? হচ্ছে না। এই কারণে কোনো কাজ হলেই পাপ এর জন্য হচ্ছে এইটি বলা ঠিক নয়। আমভাবে জেনারেল ভাবে শুধুমাত্র নিজের সংশোধনের জন্য আপনি বলতে পারেন যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো অনেক সৎকর্ম করতে পারি নাই, হয়তো আল্লাহ আমাকে সংশোধন করার জন্য এই বিপদ আপদ দিয়েছেন, এরকম করে নিজের উপরে নিজে শুধু নিজের জন্য এটি নিজেকে বলতে পারেন, কিন্তু অন্যের জন্য এটি বলা নিষেধ। তো এটি যদি হয় তাহলে আমরা কি করতে পারি, যে আমরা একটি দলিল পেলাম যে কোরআন থেকে, হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তাআলা তাবিন আল কাবির, তার কাছে যখনই কোন লোক কোন সমস্যা নিয়ে আসতো, বলতো যে আমার জন্য হুজুর দোয়া করেন, আমার এই বিপদ ওই বিপদ, আমার ছেলে বাচ্চা হয় না, নানান ধরনের তদবির নিয়ে যখন আসতো, সবাইকে তিনি বলতেন যে আপনারা ইস্তেগফার পাঠ করেন, ইস্তেগফার পাঠ করেন। তখন ছাত্ররা বলছিল যে কেন সবার জন্য একই প্রেসক্রিপশন কেন? তখন তিনি বলছেন যে সূরা নূহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাওমে নূহ, যে তাদেরকে আল্লাহ বলছেন যে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুর দিকে ইস্তেগফার পাঠ করো এবং তিনি তোমাদের ক্ষমা করবেন, ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তখন তোমাদের ইউনদিতকুম বানিন, তোমাদের ছেলে মেয়ে সন্তানাদিকে বাড়িয়ে দিবেন,
আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুতরাং আমরা যদি কোনো কিছু চাই, তাহলে ওই এরকম উজু করে সুন্দর করে একটা তাওবার নামাজ পড়লে বরঞ্চ অনেক বেটার। যদিও আমরা জানি না কি ভুল করেছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা হয়তো আমাদের ক্ষমা করে দিয়ে হয়তো বিপদ থেকে মুক্ত করে দিতে পারে, আল্লাহ ভালো জানেন। অথবা মানে এমনিও নামাজ পড়তে পারেন, নামাজ পড়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করবেন, এতে কোনো সমস্যা নাই। শুধু এটিকে নাম দিতে পারবেন না যে এটি সালাতুল হাজতের নামাজ, এটি ঠিক নয়। নামাজ পড়তে কোনো দোষ নাই, কিন্তু নাম দেওয়া দোষের। অথবা এই যে চারটি হাদিস আমরা বললাম, সে হাদিসের মতো করে দোয়া পড়বেন না, এটি হচ্ছে কথা। এখন আমরা যে জিনিসটুকু আলোচনা করব সেটি হচ্ছে যে যে সিজদার যে ঘটনাগুলো সেগুলো আমরা প্রথমেই জেনে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দিতেন তখন তার হাতের আঙ্গুলগুলো জমাট জমাট বাঁধা থাকতো। ওয়ায়ুদান্নু আসাবাউহুমা, এটি হচ্ছে সহিভাবে এসে ইবনে খুজাইমাতে এসেছে। সুতরাং হাঁটু ধরার সময় হাড় আঙ্গুলগুলো ছড়ানো থাকবে, আর সিজদার সময় আঙ্গুলগুলো জমাট বাঁধা থাকবে, এটি হচ্ছে কথা। তারপরে যে কথাটুকু খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সিজদাতে আমাদের যে আমরা যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের সহির ভিতরে বলেছেন যে উমিরতু আলা সাজদি সাবা, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন সে যেন সাতটি মানে অঙ্গের উপরে সেজদা করে। উমিরতু আন আসজুদা আলা সাবা, সাতটি অঙ্গ, এটি সবাই জানেন, বলার দরকার নাই। দুই হাত, নাক এবং কপাল, আর হচ্ছে যে মানে দুই হাঁটু আর দুই পা, এইভাবে। কিন্তু এখানে ঘটনা হচ্ছে যারা চশমা দিয়ে সিজদা করেন এদের অনেকের দেখা যায় যে নাকটুকু ভালো করে লাগান না। অনেকেই করেন এরকম কাজ, আমাদের মুসল্লিদের ভিতরে অনেকেই আছেন যারা বয়স্ক, চশমা দিয়ে রাখেন, আর চশমার চিন্তায় ওই চশমা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, সমস্যা করে, চশমার জন্য তারা চশমাকে রাখেন না। আপনাদের খেদমতে আবারও বলছি, আপনারা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করতে শিখুন, চশমা খুলে সিজদা দিবেন, এতে কোনো সমস্যা নাই। আবার সিজদা থেকে উঠার সময় চশমা পরেন, যদি আপনার চশমা পড়তে খুব প্রয়োজন হয়, যেন আপনি খুবই দরকার, যেন আপনি কিছু দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি যাওয়ার সময় খুলতে পারেন, আবার উঠার সময় পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই, যেহেতু এটা আপনার একটা প্রয়োজন। কিন্তু সিজদা দেওয়ার সময় আপনি যদি আস্তে করে সিজদা দেন, যেন নাক আপনার ইয়েতে মানে মাটিতে অথবা জায়নামাজে যেখানেই বলেন যে ভালোভাবে লাগে নাই, এই একটু লেগেছে হালকা, তাহলে কিন্তু সমস্যা আছে, সমস্যা খুবই জটিল। কারণ শেখ আল আলবানি উনি দলিল দ্বারা প্রমাণ করেছেন যে সাতটি অঙ্গের ভিতরে কপাল এবং নাক হচ্ছে রোকন। ভালো করে শুনুন, কপাল এবং নাক লাগানোটা হচ্ছে রোকন, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো লাগানোটা হচ্ছে ওয়াজিব। তার মানে নাক এবং কপাল যদি কোনো কারণে মানে ভালোভাবে না লাগে, তাহলে কিন্তু রোকন নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এটা হাদিস হচ্ছে লা সালাতা লিমান লা ইউসিবু আনাফাহু মিনাল আরদ মা ইউসিবুল জাবিন, ওই ব্যক্তির সালাত বিশুদ্ধ হয় না, নামাজ হবে না। এই হাদিসটাই হচ্ছে দলিল। এই এখান থেকেই দেখুন শেখ আলবানি রাহিমাহুল্লাহ তিনি রোকন বলার সময় কোন জায়গা থেকে দলিল নিয়েছেন, খালি মনের আনন্দে সবগুলো কি রোকন বলেন নাই, এখানে দলিল হচ্ছে এই হাদিস।
লা সালাতা লিমান লা ইউসিবু আনাফাহু মিনাল আরদ মা ইউসিবুল জাবিন, যে ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হয় না যিনি কপালের মতো নাককে মাটিতে ঠেকায় না। এই এখন কিভাবে ঠেকাবে, অনেকের ধারণা ওই একটু লাগলেই হলো মোটামুটি আর কি এই সেই, মোটামুটি মোটামুটি করতে গেলে হাদিস শুনুন, ওয়াকাল আলাল মুসিউস সালা, যে ব্যক্তি ভুল করেছিল, ওই যে বিখ্যাত হাদিস হাদিসুন সালাতুল মুসিউ, ভুলকারীর হাদিস, যে ব্যক্তি ভুল করেছিল মসজিদের ভিতরে, আর যাকে আল্লাহ রাসূল বলেছিল যে তোমরা নামাজ তুমি তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয় নেই, তাকে আল্লাহ রাসূল কি বলেছে, ওয়া ইজা সাজাদতা ফামাক্কিনু লিয়াসজুদাক, যে যখন তুমি সিজদা করবে তখন তোমার সমস্ত কিছুকে শক্তভাবে প্রতিষ্ঠিত করো, পা আঙ্গুলগুলো কেবলা কেবলার দিকে থাকতে হবে, ভালো করে গেড়ে বসতে হবে, সুস্থির ভাবে করতে হবে, মাক্কানালি সাজাদাক, এটি অফির রিওয়ায়া যে কপাল, ওয়া ইজা আনতা সাজাদাত ফা আমকানাত ওয়াজহি ওয়াইয়াদাক, যে তুমি যখন সিজদা করবে তখন তোমার কপাল হাত যেন সুস্থির ভাবে মাটিতে থাকে, মানে পুঁতে রাখতে হবে, গেড়ে দেখতে হবে, গেড়ে গেড়ে খুঁটি যেরকম মাটির উপরে গেড়ে থাকে সেভাবে পাকে মাটির উপরে গাড়ার মতো যেন দেখা যায়, আঙ্গুলগুলো কেবলার দিকে বাঁকা করে সোজা করে রাখতে হবে হাঁটু, এবং হাতকে হাতের তালুকেও রাখতে হবে, আমাদের এখানে অনেকে আছে ওই ময়লা লাগবে দেখে হাতটা মোটামুটি একটু বাঁকা করে রাখে, এভাবে রাখা যাবে না, হাতের তালুকেও মাটি মানে সিজদার সময় ভর দিতে হবে, আর কপাল এবং নাক সেভাবেই রাখতে হবে, এবং কপাল এবং নাক রাখাটাকে রোকন বলা হয়েছে, আর এটাকে দৃঢ়ভাবে রাখাটাকে হচ্ছে ওয়াজিব করা হয়েছে, দৃঢ়ভাবে শুধু হালকা করে না সুন্দর করে শক্ত করে মাটির উপরে রাখতে হবে, সুতরাং নাকটাকে চাপিয়ে রাখতে হবে, এটি হচ্ছে কথা, মানে ওরকম চাপাতে বলছি না যে নাক বোচা হয়ে যাবে, আমার কথার অর্থ আপনারা ভুল বুঝুন, আমি বাংলা ভাষায় কথা বলছি, বলছি যে নাক মানে কপাল সেগুলোকে স্থির রাখতে হবে, যেন আপনাকে মনে হয় যেন আপনি এটি পুঁতে রেখেছেন মাটির উপরে স্থাপন করেছেন, এইভাবে রাখতে হবে, হালকা ভাবে না, যেভাবে হালকা একটু কপাল লাগলো একটু নাক লাগলো আবার তুলে ফেলেন এরকম না, এটি হচ্ছে মানে কথা, কপালকে রাখতে হবে। এখানে একটি কথাই আমি বলতে চাই কপাল ব্যাপারে, এই আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে ওই কপালে সিজদা দিতে হবে, কাপড়ের উপর সিজদা দেওয়া যাবে না, এই কারণে পুরুষরা যে টুপি মাথায় দেয় মেয়েরাও অনেক সময় ঘোমটা দিয়ে নামাজ পড়ে, মানে ঘোমটা মানে বেশি কাপড়টুকু সামনে এসে নামাজ পড়ে, এতে অনেকেরই কপালের উপরে কাপড় চলে আসে, এতে কোনো সিজদার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের দেশে এই ধারণা আছে যে এটাকে ওয়াজিব বলা হচ্ছে যে মাটির সাথে লাগতে হবে, এবং এই ওয়াজিব যারা বলছে তাদের কোনো দলিল নেই, এটি 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 সহি নয়, আল কাউলু বি ওয়াজিব কাশাফা বাদ আল আদা সুজুদ, যে অনেকে মনে করে যে সিজদার অঙ্গগুলোকে খুলে রাখতে হবে, এটি একটি অদ্ভুত কথা, আর এই কারণে আপনারা লক্ষ্য করবেন পাকিস্তানে এক ধরনের টুপি বের হয়েছে, খুব চমৎকার টুপি, টুপিটা কি ওই যে কপালের দিক থেকে কাটা থাকে, আপনারা দেখেন এই পাকিস্তানি কোন পত্র পত্রিকা অথবা আমাদের এই নিউ ইয়র্কেও অনেক বাংলাদেশিদের ভিতরে এখনো এটা চালু হয় নাই, কিন্তু হয়তো এটা আমদানি হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ যত বাতিল জিনিস সেগুলি আমাদের দেশে আসতেছে, যেমন আমাদের দেশে এসেছে এই আল্লাহ হাফেজ, এটি এটি আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশে খোদা হাফেজ ছিল, তো এটা প্রমোশন পেয়ে আল্লাহ হাফেজ হয়েছে, এটা কোথা থেকে আসলো, ওই পাকিস্তানে মানে টেলিভিশনে আল্লাহ হাফেজ যখন চালু করলো তখন এটা বাংলাদেশে আমদানি হয়েছে আল্লাহ হাফেজ, এখন খোদা হাফেজ শুনলে রাগ করে বলে যে খোদা হাফেজ বলা জায়েজ নাই, কি বলতে হবে আল্লাহ হাফেজ, শুনেন ভালো করে, কোনোটাই জায়েজ নাই, আল্লাহ হাফেজ হাদিসে নাই, এটা কোথায় পেয়েছে, এটা কোথাও নাই,
এটা না আছে কোনো সহি হাদিস, না আছে কোনো জাল হাদিস, কোথাও নাই, এগুলি মানুষের বানানো। আল্লাহ হাফেজ আর খোদা হাফেজ কোনোটাই সহি না। এই পাকিস্তানকে অনুসরণ করলে এরকমই হবে, কারণ যাদের কোনো জ্ঞান নাই তাদেরকে অনুসরণ করে আপনি আবার কি শিখবেন, আর আমাদের যাদের জ্ঞান নাই আবার আমাদেরকে অনুসরণ করে আরেকজন কি শিখবে, সহি জ্ঞান লাগবে। যখন ইজা লেকা আখি, যখন তোমরা তোমাদের ভাইয়ের সাথে দেখা করো, ওয়া ফারাকা ওয়া ইনসারাফা আখি, যখন তোমরা তোমার ভাই থেকে পৃথক হও, ফায়াকরাউস সালাম, এটা হাদিস সহি। যখন তোমরা মানুষের সাথে দেখা করো তখনও সালাম, আবার যখন তোমরা পৃথক হও তখনও সালাম। আমরা আসসালামু আলাইকুম করে দেখা করি, আবার বিদায় নেওয়ার সময় আমাদের বলতে হবে আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে সহি হাদিস। এখানে আল্লাহ হাফেজ আসলো কোথা থেকে? এই জন্য এই সমস্যা, দেশের সমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এখানে সমালোচনা করে আমরা কোনো তৃপ্তি লাভ করি না, সমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তারবিয়তের জন্য আমরা যেন শিক্ষা লাভ করতে পারি। এই কারণেই বলা হয়, প্রিয় শ্রোতা যারা শুনছেন, যে এই যে নতুন টুপিটা বের হয়েছে, এটা পাকিস্তানে আমাদের দেশে শুরু হয়েছে, মানে পুরো হয় নাই, সেটি হচ্ছে টুপির সামনের টুকু কাটা থাকে, একটা গম্বুজের মতো কাটা থাকে, কপালটা যেন খোলা থাকে। এই কারণে কেন, তাদের কিতাবের ভিতরে আছে যে ওই টুপির উপরে সেজদা দেওয়া যাবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দলিল সহি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খোমরা একটা চাটায়ের উপরে সিজদা দিয়েছেন কোন, এবং আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু কাল কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিদ্দাতাল হার ফাইযা লাম ইস্তাতিআ আহাদুহুনা আন ইয়ামাক্কিন জিবাহাতিহি মিনাল আরদ বাসাতা সাওবাহু ফাসাবাদা আলাইহ, যে যখন অনেক গরম পড়তো, অনেক গরম মরুভূমিতে সাহাবীরা নামাজ পড়তো এবং গরম বালু, আহা, আপনারা যারা হজে যান দেখতে পাচ্ছেন যে আপনারা যদি একবার শুধু স্যান্ডেল খুলে মাটিতে পা রাখেন বুঝতে পারবেন কিরকম গরম। তো সেই গরমে সাহাবীরা নামাজ পড়তো মাটির উপরে, তখন তারা তাদের কাপড়কে বিছিয়ে দিত, ফা বাসাতা সাওবাহু ফাসাজাদা আলাইহি, তারা কাপড়ের উপরে সিজদা করতো। এই জন্য ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন তার বিখ্যাত কিতাবের ভিতরে, ওয়াকাদ ইসতিদাল্লা বিল হাদিস আলা জাওয়াজ আস-সুজুদ আলা সাওবা মুত্তাসিল বিল মুসাল্লি, যে কোন কাপড় বিছিয়ে দিয়ে ওই কাপড়ের উপরে সিজদা দেওয়া জায়েজ হয়েছে, যেমন হাদিসের ভিতরে এসেছে। সেটা কিভাবে মানে মানে নষ্ট হবে? অনেক সময় আমাদের মসজিদে গেলে কারোর টুপি যদি বড় থাকে, কপালটা ঢেকে থাকে, তো আমাদের হুজুররা টুপিটাকে তুলে দেয়, চুলটা একটু বেরিয়ে থাকে, এইভাবে টুপি পরে, টুপিটা পরে এইভাবে। আপনারা দেখবেন বাংলাদেশি ছেলেদের টুপি পরার স্টাইল, এটা আসছে হলো এখান থেকে, ওটা দেখতেও তো সুন্দর দেখায় না, মাথার সামনে এক গোছা চুল বেরিয়ে থাকে আর পিছনে এই তালুর উপরে এই টুপিটা লেগে থাকে। কেন? তার যুক্তি হলো যে সে নামাজ পড়বে, টুপির উপরে সেজদা দিলে সেজদা হবে না, এরকম হবে না, হবে না, কথায় কথায় হবে না, কথায় কথায় জিনিস বাতিল করে দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। এগুলো ইবাদত, এগুলো হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, আপনার ওই বড় হুজুরের কোনো ক্ষমতা নাই এটা হবে না বলা। হবে না বলতে গেলে আপনাকে দলিল পেশ করতে হবে। আরেকটি ঘটনা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আযাহিরুল হাদিস সাবিক, যে হাদিস আগে উল্লেখ করা হয়েছে, উমিরতু আন আসজুদা আলা সাবা, যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সাত অঙ্গের উপরে নামাজ পড়ি। তো সাত অঙ্গ কি মানে কাপড় খুলে নামাজ পড়বে নাকি? এই জন্য মশহুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব কাউলুল মুবিন ফি আখতায় মুসাল্লিন, দ্য ক্ল্যারিফাইড মিনিং অফ দি মুসাল্লিন, যে বইটুকু ইংরেজিতে আছে, সেই বইয়ের চ্যাপ্টারের ভিতরে তিনি বলছেন যে ইয়াদাল্লা আলা আন্নাহু লা ইয়াজিবু কাশাফা শাইউন মিন হাযিহিল আ'দা,
যে কোনো কিছুকে যদি খুলে রাখে সেরকম কোনো দলিল নাই। লিআন্না মুসাম্মা সুজুদ লিইয়াহসুল বিউদুআহুমা, যে এটি করলে কিছুই হবে না, যেমন কারণ সাতটি অঙ্গ এর ভিতরে হাঁটু তো অবশ্যই কাপড় দ্বারা ঢাকা থাকে, তো সুতরাং আমরা তো সাতটি অঙ্গকেই তো আমরা খুলে নামাজ পড়ছি না, কিন্তু হাদিসের ভিতরে এসেছে সাতটি অঙ্গে নামাজ পড়ছে, সিজদা করছে, সুতরাং কপালকে আলাদা করে খাস বানানো ঠিক হবে না যে ওখানে মানে টুপি থাকলে নামাজ হবে না। আরেকটি বিষয় হলো হাতে যদি গ্লাভস থাকে তাহলেও তার নামাজ হবে। আন্নাস ইন্না সালাতা ওয়া আসাবা, মানে যদি সিজদা করে গ্লাভস হাতে নিয়ে যদি সিজদা করে তাহলে গ্লাভস খুলতে হবে না। এখানে অনেক মুসল্লি দেখা যায় শীতের দিনে মসজিদে আসে গ্লাভস খুলে ফেলে, ওই বাংলাদেশি স্টাইল, আপনাকে এই গ্লাভস খুলে কষ্ট করতে হবে না। এটা দলিল হচ্ছে আন্না সালাতা ওয়া আসাবা আল ইয়াদাইন ফিল কুফুফ লা মানা মিনহা। আপনি ওই শেখ মশহুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব দি ক্লারিফাইড রুলিং অফ মিস্টেক্স ইন প্রেয়ার এই বইতে দেখুন আছে, যদি পড়তে চান। সেখানে শেখ মশহুর বলছেন ওয়াকাদ আখরাজ আল বুখারি সহিহু মুআল্লাকান বিসিগাতিল জাজম আন আল হাসান, আর হাসানের বরাত দিয়ে বুখারি মুআল্লাক ফর্মে বলছেন যে সাহাবিরা ইয়াসজুদুনা ওয়া আইদাহুম ফি সিয়াবাহুম, সাহাবিরা শুধু কপালই যে কাপড়ের উপরে রাখতো তা নয়, বরঞ্চ তারা হাতও কাপড়ের উপরে রাখতো, মানে গরমের জন্য হাত রাখতে পারতো না, ওই জন্য হাতকেও তারা কাপড়ের উপরে রাখতো। এই হাদিস বুখারী মুআল্লাক সূত্রে বর্ণনা করেছে, আর এখান থেকেই স্কলাররা বলছেন যে গ্লাভস খুলতে হবে না সেজদার সময়, গ্লাভস পরে থাকবে। ওয়ান নাজালিকা কা কা সালা ও ওয়াল কাদামান ফিল জাওয়ার জাওরাবাইন ওয়া খুফাইন, যেমন আমরা মোজা খুলি না এবং জুতা খুলি না, ঠিক সেইভাবে আমরা গ্লাভস পরে মাথায় টুপি পরে তারপরে জুতা পরে মোজা পরে সব পরে সেজদা দিতে পারবো ইনশা আল্লাহ তাআলা, কোনো সমস্যা নাই। এটি হচ্ছে কথা। এখন যে জিনিসটি আমাদের জানতে হবে যে মজবুত করে রাখার তার বিষয়টা হচ্ছে এই যে পাও দুটোকে যেন আমরা দাঁড় করিয়ে রাখি এবং এমন ভাবে যেন বাইরে থেকে দেখলে মনে হয় যে পা দুটো শক্ত করে মাটির উপরে রেখেছে, যেমন কপালকেও মজবুত করে রাখবো। সুতরাং যাদের চশমা আছে তাদেরকে চেষ্টা করতে হবে যে চশমা নিয়ে যদি পড়েন তাহলে ওইভাবেই প্রেস করে রাখতে হবে মাথাটাকে, এইভাবে মানে রাখতে হবে ইনশা আল্লাহ তাআলা। আর বাকি গুলো আমরা মোটামুটি আলাপ করেছি। এখন যে বিষয়টুকু আমরা আলাপ করতে চাচ্ছি সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা নাকাফাত সিয়াবাহু ওয়া শাইর, যে আমি আদিষ্ট হয়েছি যেন কাপড় এবং চুল না গোটাই। এই কথাটার মানেটা কি, যে আমরা যে কাপড় পরি যেমন আমাদের স্লিপ থাকে, কাপড় গোটানো মানে হচ্ছে হাতের যে হাত থাকে হাতা, কামিজ শেমিজ অথবা শার্টের যে হাত থাকে সেগুলোকে ফোল্ড করে কুনুই পর্যন্ত রাখা ঠিক নয় নামাজের সময়, ভালো করে শুনে রাখুন, অনেকেই করে, যদি হাত না থাকে সেটি ভিন্ন কথা, কিন্তু যাদের হাতের কাপড় আছে সেগুলোকে আপনারা গোটাতে পারবেন না, কারণ এখানে ওয়ালা নাকাফাত সিয়াবা, কোনো কাপড়ই গোটায় গুটিয়ে রাখা যাবে না, কাপড়কেও ছেড়ে দিতে হবে, যেমন আপনার হাতের আস্তিন, এটি এরকম। কিন্তু আরেকটি বিষয় আছে যেটাকে বলা হয় সাদল, সাদল হচ্ছে এটি নিষেধ, এটিতে নাহি হাদিস রয়েছে। সাদল হচ্ছে অনেকে আমাদের দেশে সাধারণত আফ্রিকাতে আছে, যেমন একটি লম্বা বিছানার চাদরের মতো ওই ঘাড়ের উপর দিয়ে সারা মানে গলার পাশে দিয়ে দুই পাশে ঝুলিয়ে রাখে, মানে ঘাড়ের দুই পাশে ঝুলিয়ে রাখে নামাজ পড়ার সময়, এইভাবে ঝুলানো ঠিক নয়, কারণ এটা সাদল হবে, সেটিকে শরীরে র‍্যাপ করে রাখতে হবে কাপড় থাকলে, সেটি হচ্ছে এটা সহি। কিন্তু এখানে যে কাপড় বলা হচ্ছে এটি হচ্ছে হাতের কাপড় গুটিয়ে রাখা ঠিক নয়, এরকম কাপড় যেন গুটিয়ে না রাখে, এটি হচ্ছে
হাতের কাপড়ের ব্যাখ্যা স্কলাররা বলেছে, এই এতটুকুই ক্ষান্ত হওয়া উচিত। আরেকটি হচ্ছে শায়ের, শার মানে চুল যেন গুটিয়ে না রাখি চুল, কারণ আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের 7টি অঙ্গ যে নামাজ পড়ে, হাতের 2 তালু, 2 হাঁটু, পা দুটো, কপাল, নাক, এবং সেই সাথে তাদের আশেপাশে সাথে যে সকল জিনিস থাকে সেগুলিও সেজদা করে, তার ভিতরে একটি হচ্ছে শার, যেমন চুল, মাথার চুলগুলো সেজদা করে। এটি হাদিসের ভিতরে এসেছে, ইজা সাজাদা আল আব্দু সাজাদা মাআহু সাবাতান, যে 7টি জিনিসের উপরে সেজদা করে। এবং মানে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটি লোক যে চুলগুলো বেঁধে রাখে, আমাদের সমাজে খুব কম আছে কিন্তু আমেরিকানদের ভিতরে আছে, যে পুরুষরা লম্বা চুল রাখে, অনেক লম্বা চুল, ঘাড় পর্যন্ত চুল রাখে, সেটাকে পনি টেল করে রাখে। আমাদের এই মানে এই উত্তর আমেরিকায় একজন মুসলিম স্কলার রয়েছেন, উনি মাঝে মাঝে এখানে আসেন, তারও লম্বা চুল আছে এবং উনি পনি টেল করে রাখেন। পনি টেল করে রাখাতে কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষ ব্যক্তি চুলে খোঁপা বেঁধে নামাজ পড়তে পারবে না, নিষেধ। নামাজ পড়ার সময় ওই চুলের খোঁপা খোঁপাকে খুলতে হবে। ইন্নামা মাসালু হাযিহিল মাসাল আল্লাযী ইউসাল্লু ওয়া হুয়া মাকতুফ ওয়া ক্বালা আইদান যালিকা কিফলুশ শাইতান। একটু ধৈর্য ধরুন, এখানে নতুন কথা শুনে নার্ভাস হবেন না, এই 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 হুকুম শুধুমাত্র পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়। আমি ব্যাখ্যা করে বোঝাবো। এখানে বলছে যে যে ব্যক্তি চুল বেঁধে নামাজ পড়ে তার অবস্থা হচ্ছে মাখতুফ। মাখতুফ এর অর্থ বলেছে এরকম, যেমন প্যারালাইজড পেশেন্ট, যেমন মানুষ যখন প্যারালাইসিস হয়ে যায় স্ট্রোক হওয়ার পর, সে হাত নাড়াতে পারে না, অথবা হাত বাঁধা অবস্থায় যেরকম থাকে সেটাকে বলা হয় মাকতুফ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এমন ভাবে নামাজ পড়লো যে চুল বেঁধে নামাজ পড়লো, তার মানে চুল সেজদা করতে পারলো না, মনে হচ্ছে যেন সে তার হাত বেঁধে নামাজ পড়ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চুলের খোপাকে বলে যে কিফলুশ শয়তান, যে ওই যে খোপা, চুলের যে খোপা পুরুষ বেঁধেছে সেটি হচ্ছে শয়তানের আসন। আপনারা যারা আকিদার ক্লাস করেছেন আপনারা অনেকেই জানেন যে শয়তানের অনেক বিষয় আদি আছে, কোথায় থাকে, কোথায় বসে, তারপরে কোথায় কি খায়। এই একটি জিনিস আপনারা শিখে রাখুন যে যে নামাজের সময় যাদের চুল বাঁধা থাকে ওই খোপা হচ্ছে শয়তানের আসন, জালিকা কিফলুশ শয়তান। সেখানে এই হাদিস হচ্ছে সহি, এটি মুসলিম আবু আওয়ানা ইবনু হিব্বানের ভিতরে এসেছে। এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে নিষেধ করেছেন যে এটি যেন না করে, কিন্তু এই খোপা বাঁধা এবং এই খোপা বাঁধা মানে কি মহিলাদের জন্য প্রযোজ্য হবে কিনা সেটি শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ব্যাখ্যা করেছেন হাদিসের বরাত দিয়ে। শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি অনেক প্রসঙ্গ এনে বিস্তারিত বর্ণনা করে তিনি বলেছেন যে ইমাম শাওকানি ইবনুল আরবি যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেটির বর্ণনার ভিতরে এসেছে যে এটি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, মহিলাদের ক্ষেত্রে নয়। এটি হচ্ছে মানে শেখ আলবানির কথা। তবে অনেক স্কলার মনে করেন যে মেয়েরা যখন ঘরে নামাজ পড়বে তাদের উচিত চুলগুলোকে ছেড়ে দেওয়া, কারণ চুলগুলো যেন সিজদা করে। এই কারণে, কারণ চুল বাঁধার বিরুদ্ধে কঠিন ওয়ার্নিং দেওয়া রয়েছে। এই কারণে যে সকল বোনেরা নামাজ পড়েন বাসায়, তাদের যদি সুযোগ সময় থাকে তাহলে চুলগুলো ছেড়ে দেওয়াটাই ভালো, উত্তম। কিন্তু শেখ আল আলবানী বলেছেন যে এই হাদিস পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনারা অনেকেই শেখ আল আলবানী অনেক হুকুম সম্পর্কে মানতে চান না, দেখুন তিনি অনেক কষ্ট করে অনেক কিতাবাদি তাখরিজ করে তিনি একটি হুকুম আমাদের জন্য উপহার দিচ্ছেন। ইমাম শাওকানি থেকে ইবনুল আরবি থেকে বলছেন যে এই হাদিসের ব্যাখ্যায় ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে
যে চুল যদি ছড়ানো থাকে তাহলে সেজদাকালে এটি মাটিতে ছড়িয়ে পড়বে এবং এর সওয়াব সেজদাকারী পাবে। তার মানে যে সকল মহিলা চুল ছেড়ে দিয়ে নামাজ পড়বে চুলগুলো মাটিতে লুটিয়ে পড়বে, সুবহানাল্লাহ, সেই চুলগুলো সেজদা করবে আর তার সওয়াব বেড়ে যাবে। আর যদি বাধা থাকে তাহলে চুলগুলো সেজদা করলো না। হ্যাঁ, এই কারণে। কিন্তু মানে ঘটনা হচ্ছে যে এই যে আমরা যদি এই 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 হাদিসকে সামনে রাখি, তাহলে যখন আমরা বাইরে থাকি কিংবা অন্য কোথাও থাকি, যখন যখন মেয়েরা হিজাব পরে মসজিদে যায় অথবা অন্য কোনো যেখানে চুল খোলা সম্ভব না সেখানে তারা খুলবে না। সুবহানাল্লাহ, বিহামদি, কত সহজ করে দিয়েছে, আল্লাহু আকবার। এই হাদিসটা সহি হয়েছে, কিন্তু স্কলার যদি ব্যাখ্যা করে না দিত তাহলে আমাদের উপায় থাকতো না, উপায় থাকতো না, কত সমস্যা হয়ে যেত। এই জন্যই আমরা শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তিনি এই হাদিসকে ব্যাখ্যা করে আমাদের বুঝিয়েছেন, না হলে আমার মায়ের নামাজ হতো না, আমাদের অনেকেরই নামাজে সমস্যা হয়ে যেত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার নামাজ এর ভিতরে চুল বাঁধা থাকে শয়তান তার ওখানে বসে থাকে, চুলের খোপায় বসে থাকে, জালিকা কিফলু শয়তান। সুতরাং এই কারণেই আমাদেরকে দেখতে হবে যে মানে হাদিসের ভিতরে কিভাবে স্কলাররা হাদিসটুকুকে ব্যাখ্যা করেছেন। এটি এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি যদি আমরা না বুঝি তাহলে তো আমাদের বিপদ হওয়াটাই খুব স্বাভাবিক। এটি আমরা বুঝতে পেরেছি এবং মানে এটি সম্পর্কে স্কলাররা বলেছেন যে সাবধান হতে হবে। তো এই কারণে আমরা জেনে নিব যে মেয়েরা যারা মানে বাসা থেকে বের হবে, মানে হিজাব পরে মাথায় টাইট করে কাভার করে বের হবে, তারা আর খুলবে না। আর যখন বাসায় নামাজ পড়ে একাকি তখন তারা এগুলোকে খুলে নিবে, কারণ এই খুললে তাদের সওয়াব বেড়ে যাবে। এটি সরাসরি হাদিস থেকে দলিল দেওয়া হয়নি, দেখুন ভালো করে, কুলতু করার সেকাল বানি ফি কিতাবি ওয়া লাইসা ফি হাযা নাহি খাসসা ফি রিজাল সালা বাল لو كف شعره وصابه قبل الصلاة ثم دخل فيهما كذلك شملهن نحي عند جمهور العلماء ويؤذى نهي إن أن يصلي رجل وهو عاقص شعره كما يأتي جي ايتي هلو پروشر اي كتر پوزد جهبه آر ميدر كتر ايتي پوزد جهبه نا منشورة যে ওয়াইজা কানা শাআরহু মানশুরা। তো এর এর ভিতরে অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে, আমি বিস্তারিত আলাপ করতে চাচ্ছি না, এগুলো মূল কিতাবের ভিতরে রয়েছে, মানে মূল আরবিতে। যিনি বাংলায় এটা তর্জমা করেছেন তিনিও এটি পুরো অনুবাদ করেননি, মানে ব্যাখ্যাগুলো। শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই যে মহিলাদের জন্য এই হাদিস প্রযোজ্য হবে না, এটা কিভাবে জানতে পারলাম, স্কলারদের মাধ্যমে। আর যদি স্কলারদের মাধ্যমে হাদিসটুকু না জানতাম তাহলে মহিলাদেরও ওই আমরা বুঝতাম হাদিস থেকে যে মহিলাদেরও খোপা খুলে নামাজ পড়তে আর কোনো উপায় নাই। এই কারণে এখন বাংলাদেশের মেয়েদের যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে আমাদের দেশের মেয়েরা নামাজ পড়ে হচ্ছে কোনোই বিছিয়ে কোনই না, সিজদার সময়। এটি তো আমরা যারা কোরআন হাদিস চর্চা করি তারা জানি যে কোনই বিছানো যাবে না, এর বিরুদ্ধে বহু হাদিস রয়েছে, বহু। ওয়া কানা লা ইফতারিশ যারাইহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তার বাহু বিছিয়ে দিতেন না, বাল কানা ইয়ারফাউহুমা আনাল আরদ, তিনি মাটি থেকে তুলে রাখতেন আর এমন ভাবে তুলে রাখতেন, ওয়া ইয়াবাদাহুমা আনাল জানবিহি হাত্তা ইউবিদু বিয়াদান ইবতিহা মিন ওয়ারাইহি, এমন ভাবে তিনি হাতগুলোকে তুলে রাখতেন এবং ছড়িয়ে রাখতেন
যেন তার বগলের সাদা অংশ দেখা যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বগল সে বগলের নিচে যে সাদা স্কিনের যে কালার সেটাও মানুষজন দেখতে পেত পিছন থেকে। এইভাবে তিনি হাতের কুনুইকে তিনি মাটি থেকে তুলে ছড়িয়ে রাখতেন দুপাশে। এটার থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাত মুখের কাছে রাখতেন না সিজদার সময়, তিনি মুখ মানে কান বরাবর অথবা কাঁধ বরাবর রাখতেন, কিন্তু দূরে রাখতেন, কারণ দূরে না রাখলে ওই বগলের যে বর্ণনা এসেছে সেটি বোঝা যায় না। আরেকটি হাদিস দ্বারা এটা পরিষ্কার হবে যে তিনি তার হাতকে দূরে রাখতেন কিভাবে, ও হাত্তা লাও আন্না বাহামাতান আরাদাত আন তামাররা তাহতাল ইয়াদাইহি মাররাত, যদি কোনো বকরির বাচ্চা তার নিজ হাতের নিচ দিয়ে যাওয়া ইচ্ছা করত তাহলে সেটা যেতে পারত। এইখানে আমাদের অনেক মুসাল্লি আছে ওই বকরির বাচ্চার হাদিস হয়তো কোনো থেকে শিখেছে, ওরা বলতে চায় যে এটা পেটের নিচ দিয়ে যাবে। শুনেন, কোন বর্ণনা হাদিস না পড়ে আন্তাজেই মানে ধারণার উপর ভিত্তি করে এই ধরনের বর্ণনা করা ঠিক নয়। আমি একদিন মসজিদে একজনকে বলেছি এবং সে এটা মানতে চায় না, সুবহানাল্লাহ বিহামদি, জ্ঞান নাই তারপরে আবার অহংকার, আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম। যাদের হাদিস জানা নাই তাদের উচিত হাদিস সহিহ ভাবে পেশ করলে তার উপরে ধৈর্য ধারণ করা, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ সহিহ দলিলের সামনে আপনার অহংকার অত্যন্ত বেমানান। আপনি আগে ধৈর্য ধরুন এবং শুনুন। এখানে হাদিসের ভিতরে এসেছে যে ওই বকরির বাচ্চাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের নিচ দিয়ে যেতে পারত, তার মানে হাতকে তিনি দুই পাশ থেকে সরিয়ে রাখতেন, তার মানে আপনার হাতকে মুখ থেকে একটু দূরে সরিয়ে রাখতেন। এইভাবে এটাকে বলা হয় তাজাফি, এটাকে বলা হয় তাজাফি, তুমানিনা আর তাজাফি, তুমানিনা তাজাফি, এটা মুখস্থ করবেন। এই দুটো বিষয়, একটি হচ্ছে তুমানিনা আর একটি হচ্ছে তাজাফি। তাজাফিটা এটা আমি নিজে বানাই নাই, তো তাজাফি এসেছে হাদিস থেকে, ইন্না কুন্না লিনাউহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্মা ইয়াজাফি বাইদিহি আন জানবিহি ইযা সাজাদা, যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন তখন সাহাবীরা সিজদার করা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মমতা জেগে উঠত, মমতা, কারণ উনি অনেক দূরে সিজদা করতেন, হাতগুলোকে ছড়িয়ে দিতেন, বগল দেখা যেত, চিন্তা করুন তাজাফি করতেন, সে তাজাফি দেখে সাহাবীরা কষ্ট পেত। এই কারণে যখন আমি বলেছিলাম যে তাজাফির একটি কাহিনী হচ্ছে যে শেখ মাসুর হাসান সালমান তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন যে তলপেট থেকে রানকে পৃথক করা, আর এটি শুনেই কিছু শ্রোতা খুব রাগ হলেন। আপনি রাগ হয়ে ওই দুই প্লেট ভাত বেশি করে খেতে পারেন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু কিতাবের ভিতরে এরকম রয়েছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং তিনি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা হাতকে বিছিয়ে রাখবে না, ও তুলে রাখবে, আর তিনি নিজে করে দেখাচ্ছেন এইভাবে যে তার বগলের নিচে সাদা শুভ্রধা, বাইদাতুন ইবতাইহি মিন ওয়ারাইহি, যে তার বগলের নিচে যে হোয়াইট কালার সেটা দেখা যাচ্ছে, তার মানে উনি হাতকে ছড়িয়ে রেখেছেন, আর হাতকে এমন ভাবে ছড়িয়ে রেখেছেন যে তামাররাত বাহামা, বাহামা মানে হচ্ছে বাহিম থেকে এসেছে, যে একটি বকরির বাচ্চা বাহিম, সে বকরির বাচ্চা তার হাতের নিচ দিয়ে যেতে পারে, পেটের নিচ দিয়ে নয়। পৃথিবীর সবার পেটই একটু খালি থাকে যখন সে সিজদা করে সামহাও, কারণ মানুষের শরীরটাই এরকম যে যখন সিজদা করে তখন পেটের নিচে কিছু স্পেস থেকেই যায়, সেই স্পেসের কথা হাদিসে বলা হয় নাই। হাতের নিচ দিয়ে যাবে, তাজাফি করাটা হচ্ছে সুন্না, এটি রোকন নয়, এটি করলে সওয়াব, না করলে সমস্যা নাই, আপনার সওয়াব কমে যাবে কিন্তু নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু যখন আপনি একাকী নামাজ পড়বেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ উনি এমন ভাবে সেজদা করতেন যে সেই সেজদা করতে গিয়ে যে কষ্ট হতো
সেটি শুধু যে উনি অনুভব করতেন তা নয়, বরঞ্চ সিজদারত অবস্থায় সাহাবীরা নবীকে যখন দেখত তখন তাদের প্রতি তার প্রতি সাহাবীদের মমতা জেগে উঠত, ওনাদেরও মায়া লাগতো যে উনি আল্লাহ রাসুল কেন এত কষ্ট করে সিজদা করছেন। সুবহান আল্লাহ বিহামদিহি। হ্যাঁ, এখানে আরো অনেক কথা এসেছে, যেমন এসেছে ইজা সাজাদা ফাদা কাসাইক, যে তোমরা হাতের তালুদয়কে মাটিতে রাখবে, মানে আপনাদের হাতগুলোকে তালুতে বিছিয়ে রাখতে হবে। অনেকে আছে হাতটা করে ওরকম রাখে একটি থাবার মতো করে, মানে পুরো রাখে না। এটাতেই প্রমাণ হয় যে আপনি যারা কোরআন শরীফ দেখে দেখে মানে নামাজ পড়েন, এই কোরআন মুসাহ নিয়ে যারা সিজদা করেন তাদের সিজদা সহি হচ্ছে না, সুন্দর হচ্ছে না, সব কমে যাবে, ওয়াজিব তরক হচ্ছে, শাস্তি দেওয়া হবে। কারণ আমরা জানি যে ওয়াজিব নষ্ট হয়ে গেলে শাস্তি দেওয়া হবে। একটি ওয়াজিব কি, জেফাদা আকাসাইক আল আরদ, মাটির উপরে মানে হাতের তালু আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে। তা আপনি যদি ওই মুসাহ নিয়ে যেই কোরআন আপনি পড়ে নামাজের ভিতরে পড়ছেন সেটা দিয়ে আপনি কিভাবে সিজদা করবেন, সিজদা করতে পারবেন না, কারণ এটা রাখতে হবে কোথাও। ওরাফা মারাফিকিং মারাফিক, এবং তিনি কনুইকে উঁচু করে রাখতেন, সুতরাং কনুইকে নিচে রাখা যাবে না। এর উদাহরণ দিয়েছেন তিনি হাদিসে অনেকগুলো, ওয়ালা ইয়াবসুত আহাদুন কামা যারাইহি ইন বাসাত ফিল লাফজ কামা ইয়াবসুত কলব, কুকুরের মতো যেন তোমরা হাতকে বিছিয়ে না দাও। ওয়ালা ইফতারাশ আহাদুকুম যারাইহি ইফতারাশাল কলব, আর একটি হাদিস কুকুরের মতো উদাহরণ দেওয়ার হাদিস আছে অনেকগুলো, একটি নয় অনেকগুলো হাদিস। এর একটি হচ্ছে যে ইনবিসাত ফিল কলব, কলব মানে কুকুর, ওয়ালা ইফতারাশ আহাদুকুম যারাইহি ইফতারাশাল কলব, যেন তোমরা কুকুরের মতো বিছিয়ে দিও না, তারপরে হিংস্র প্রাণীর মতো বিছিয়ে দিও না। এই বর্ণনা এসেছে লা ইয়াবসাত যারাইক ওয়াদান আলা রাহিতাক, যে তোমরা তোমাদের বাহুকে সেই সেরকম করো না। ও তাজাফা দাবাইক, তোমাদের বাহুকে তোমাদের পেট থেকে কোমর থেকে দূরে রাখো। যে তাজাফি আবার এসেছে, ফাইন্নাকা ইজা ফাআলতা যালিক, তোমরা যদি সেজদায় এইভাবে করো, কল্লু আদু মেনক মাক, তাহলে প্রত্যেকটি অঙ্গ সেজদা করেছে বলে ধরতে হবে। এটি হচ্ছে কথা, এই জন্য ওয়াজিব নষ্ট হয়ে যাবে। সুতরাং সেজদার সময় এইভাবে আপনাদের রাখতে হবে, ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আরেকটি কথায় আমি শুধু প্রাসঙ্গিক ক্রমে বলবো, আমার বক্তব্য আমাদের সেজদার বক্তৃতা চলবে, এখনো শেষ হয়নি, আগামী ক্লাসে আমরা আরো আলোচনা করব সিজদা সম্পর্কে। এখানে শুধুমাত্র একটি কথাই আমরা বলতে চাই, যেটি একটি প্রশ্ন আকারে আমাদের বোন ইখওয়ান আখিনুনা উখতিনুনা তিনি বলেছেন যে একটি মসজিদে মেয়েরা ছেলেদের পাশে নামাজ পড়েছে, তখন একজন মুসল্লি মহিলা মুসল্লি তিনি অনেক রাগ করেছেন, বলেছেন যে কারো নামাজ হবে না, মেয়েদের নামাজ হবে না। এটি বলতে তিনি কি বুঝাচ্ছেন আমি আসলে বুঝতে পারিনি, মানে উনি হয়তো বুঝে যাচ্ছেন যে কারোই নামাজ হবে না, ছেলেদেরও নামাজ হবে না, মেয়েদেরও নামাজ হবে না, কারোর নামাজই হবে না, এটি হয়তো বুঝাতে চাচ্ছেন। এই বুঝানোর যে ওনার যে ক্ষোভ, এটি এসেছে ভিন্ন একটি হাদিস থেকে, যে হাদিসটুকু সহি নয়। এই হাদিসটুকু ও বাদুহুম ইহতাজ বি আখরুহুনা হুন্না মিন হাইসু আখরাজাহুন্না ইয়ানি আন-নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম মানে তাদেরকে সরিয়ে দিয়েছেন সেরকম তোমরা নামাজের ভিতরে তাদেরকে সরিয়ে দাও। আউযুবিল্লাহ, কত বড় ঘৃণামূলক কথা! এই এই হাদিসটুকু মানে মারফু সূত্রে সহি না। হাযাল হাদিস লা আসলাহু মারফুয়ান, এটা কোনো হাদিসই না। এই হাদিসের উপর ভিত্তি করে মানে এই কথাগুলো আপনারা যদি দেখতে চান বইতে, তাহলে শেখ মশহুর হাসান সালমানের বিখ্যাত কিতাব কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন, তার ইংরেজি ভার্সন ক্লারিফাইড রুলিংস মিস্টেক ইন সালা, এটার ভিতরে চ্যাপ্টার
4 এখানে 34 নম্বর অধ্যায়ের ভিতরে শেখ মাশহুর তিনি বলছেন হাদিসের দলিল দিয়ে যে قال رسول الله صلى الله عليه وسلم خير الصفوف رجال اولها وشرها اخرها وخير الصفوف النساء اخرها وشرها اولها যে উত্তম সারি হচ্ছে জামাতে যারা নামাজ পড়ে প্রথম লাইন প্রথম সারি এটি হচ্ছে মেয়ে পুরুষের জন্য আর মেয়েদের জন্য হচ্ছে উত্তম হচ্ছে শেষের সারি আর মেয়েদের জন্য মানে মানে নিকৃষ্ট হচ্ছে প্রথম সারি কিন্তু হাদিসটাকে বুঝতে হবে যদি মেয়ে পুরুষ একই জায়গায় নামাজ পড়ে তখন মানে মেয়েরা নামাজ পড়ছে সামনে আর কি আমি দুঃখিত পুরুষরা নামাজ পড়ছে সামনে মেয়েরা নামাজ পড়ছে পিছনে সেই ক্ষেত্রে পুরুষের জন্য উত্তম কাতার হচ্ছে একদম সামনের কাতার আর মেয়েদের জন্য উত্তম কাতার হচ্ছে সবার পিছনের কাতার কিন্তু এই অবস্থাতে তো উত্তর আমেরিকা কোনো মসজিদ নাই আমাদের মসজিদগুলো মেয়েদের জন্য আলাদা করে দেওয়া হয়েছে আলাদা করে দিলে তখন এই হুকুম প্রযোজ্য হবে না তখন মেয়ে এবং পুরুষ একই এই কথাটুকুই শেখ মাশহুর তার নামাজের বইতে বলেছেন সুফুফিন নিসাআল লি ওয়াত্তি ইউসাল্লিনা মা'আর রিজাল ওয়া আম্মা ইযা সাল্লিনা মুতাইযিত মুতা متعيزات لا مع الرجال فهن كالرجال خير صفوفهن اولها وشر اخرها যদি মেয়েরা আলাদা নামাজ পড়ে সেকেন্ড ফ্লোরে নামাজ পড়ে তাহলে মেয়েদের জন্য উত্তম হচ্ছে প্রথম লাইন এবং নিকৃষ্ট হচ্ছে শেষের লাইন এর কারণটা কেন এর কারণটা এই কারণে যে হাদিসের ভিতরে এসেছে যে প্রথম লাইনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতারা দুরুদ পাঠায় সুবহানাল্লাহ বিহামদি মসজিদের ভিতরে যারা প্রথম লাইনে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সুবহানাহু ওয়া তাআলা আর ফেরেশতারা সবাই ওই মুসল্লির প্রতি দুরুদ পাঠায় দোয়া করে ইন্নাল্লাহ সামিতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইয়াকুল ان الله وملائكته يصلون على الصف الاول প্রথম কাতারে যারা দাঁড়ায় তাদের উপরে ফেরেশতারা এবং আল্লাহ তাদের উপরে সালাওয়াত পাঠান ওয়া সুফুফুল উলা আউলা আউলা এবং প্রথম কাতারের পরের কাতারও এর অন্তর্ভুক্ত তার মানে প্রথম দুই কাতারের উপরে আল্লাহ এবং ফেরেশতারা সালাওয়াত পাঠান একই শব্দে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী কোরআনের ভিতরে এসেছে একই শব্দে হাদিস এসেছে সুবহানাল্লাহ হাদিসের ভিতরে একই শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছে যেই শব্দ আল্লাহ নিজে ব্যবহার করেছেন তার নবীর জন্য ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী আর একই শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সুফুফুল আউয়াল প্রথম সফের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার মালাইকারা মানে সালাওয়াত পাঠায় তো ঘটনা হচ্ছে এই যে মেয়েরা যদি পুরুষের পাশাপাশি নামাজ পড়ে ফেলে তাহলে সুন্নাহ নষ্ট হবে সুন্নাহ হচ্ছে পিছনে পড়া কিন্তু পাশাপাশি পড়লে যে নামাজ নষ্ট হবে এই দাবি করা যাবে না এই কথাটুকু কে বলেছেন বুখারী শরীফের যিনি ব্যাখ্যা করেছেন ফাতহুল বারি ইবনে হাজার আসকালান এটিও ওই মশহুর হাসান সালমানের বইতে আছে ওয়া ইনজুর তাআজ্জুব আল হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহু তাআলা মিন কাউলি আল কাউলু বিবাতিলান সালাতুর রাজুল ইন্না হাজাতাল মারআতি ফি যে এরকম যদি প্যারালাল ভাবে পুরুষের পাশাপাশি যদি মহিলা যদি নামাজ পড়ে আর কেউ যদি বলে নামাজ বাতিল হয়ে গেছে সেটি তো একটি আশ্চর্যের কথা তাআজ্জুব আল হা হাফিজ এটি উনি আশ্চর্য হয়েছেন কারণ এটি দলিল বহির্ভূত একটি কথা সুতরাং এটি হচ্ছে কিছু সংখ্যক মাজহাবী লোকদের কথা তারা হানাফি মাজহাবের তারা মনে করে যে পুরুষের পাশে মহিলা দাঁড়ালে তাদের নামাজ নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হবে না তবে সুন্নত তরক হবে উচিত হচ্ছে মহিলার পুরুষের পিছনে একাকি নামাজ পড়া যদিও সে একা একত্রে পড়াটা ঠিক নয় আরেকটি হচ্ছে কি আমরা যখন হজ করতে যাই
তখন আপনারা মক্কাতে দেখেছেন যে পুরুষ মহিলারা পাশাপাশি নামাজ পড়ে, তো তাদের নামাজ কি সব বাতিল হয়ে যাচ্ছে নাকি? তাহলে তো সবার নামাজই বাতিল হয়ে যাবে। ওটা তো নামাজের ক্ষেত্রে তো এমন কোন হুকুম নাই যে মক্কার জন্য এক বিধান আর আমাদের জন্য আরেক বিধান, সব বিধানই হচ্ছে সমান। কুল কাউলি হাজা আস্তাগফিরুল আযীম। আমি এখানেই আজকের এই কথা শেষ করছি। আপনাদেরকে অনুরোধ করব, প্রশ্ন যারা করবেন তারা শুধুমাত্র আলোচিত বিষয়ের উপরে প্রশ্ন করবেন, এর বাইরে প্রশ্ন করবেন না, আর সিজদার ভিতরেই যেন প্রশ্নগুলো থাকে, তাতেই হবে। আপনাদেরকে আমরা এখন প্রশ্নে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলুন বলুন। আমি বন্ধুর উদ্দেশ্যে বলতেছি, আমাদের দুইটা অ্যানাউন্সমেন্ট আছে। যেহেতু এখন সামারের নাইট, নাইটের রাত চলছে, সুতরাং এখন সময় স্বল্পতার জন্য আমরা যেন আলোচিত বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর একটা হলো, আমাদের মধ্যে, আমাদের শ্রোতাদের মধ্যে অনেকে আমরা যারা বাংলাদেশি বই পড়ে জ্ঞান নিচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো, কিন্তু সময়ের স্বল্পতার জন্য এই প্রশ্নগুলোর উত্তর এখন এই ক্লাসে দেওয়া সম্ভব নয়। আর এটার বিকল্প ব্যবস্থা হলো আপনাদের অন্য প্রশ্নগুলো, অন্য বিষয়গুলো বিকল্প হিসেবে আপনারা আমাকে কল দিতে পারেন। আমি সিদ্ধিকাকা, আমার নাম্বার 646-784-8120, এটা সেল নাম্বার, বাসের নাম্বার 718-657-0108। আমি বাইর থেকে জেনে নিয়ে আপনাদের প্রশ্নগুলো ইনশাল্লাহ জানাই দেব, উত্তরগুলো জানিয়ে দেব। আর দ্বিতীয়টা হলো, যারা নতুন বন্ধু আসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি কিছু প্রশ্ন থাকতে পারে, নতুন বন্ধুকে বলছি, এটা স্বাভাবিক, আপনাদের আগ্রহকে আমরা সম্মান করি, কিন্তু এখন আপনাদেরকে আমরা প্রথমে অনুরোধ করবো, আমাদের যে সালাতুল সিবতুল নবীর যে সমস্ত লেকচারগুলো সবগুলো হয়ে গেছে, 149 pound থেকে 172 pound পর্যন্ত, আপনারা প্লিজ সবাই একটু শুনে নেবেন এবং সম্ভব হলে একটু খাতা কলম নিয়ে আপনারা নোট করবেন, যেটা যেটা আপনাদের বুঝতে অসুবিধা সেটুকু আমাদেরকে জানাবেন এবং বইটা সংগ্রহ করে নেবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। এটা আপনাদের কাছে অনুরোধ। এখন আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন করবেন এবং যা বাসা থেকে প্রশ্নটা করবেন এটা আপনারা যদি সেলফ মিউট করে ফেলেন তাহলে আমাদের ডিস্টার্ব হবে না ইনশাআল্লাহ। আমি একটা প্রশ্ন করি ভাই। জি বলুন। বন্ধুর তরফ থেকে প্রশ্নটা হল যে, একটু আগে আপনি অবশ্য বর্ণনা করছিলেন যে ব্যাপারে মশাস নিয়ে যে অনেকে চেষ্টা করে, তো আমাদের একজন বোনের প্রশ্ন, যে প্রশ্নটা হলো এরকম যে উনি নামাজের মধ্যে তেলাওয়াত করেন এবং যেগুলো মুখস্থ আছে সেগুলো প্রত্যেক সময় আপনার লেকচার থেকে শুনেছি যে দুষ্টির ধরে এক একটা ফুলকে, ছোট ফুলগুলোকে আলাদা আলাদা করে তেলাওয়াত করেন, কিন্তু উনি যখন তাহাজ্জুদ নামাজ পড়েন তখন তাহার যদি বড় ফুল যেহেতু মুখস্থ নাই সেজন্য উনি বড় ফুলগুলো দিয়ে নামাজ পড়তে চান, তাই সেই ক্ষেত্রে উনি কি মুসাফ দেখে দেখে উনি কি নামাজটা পড়তে পারবেন কিনা? ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটি উত্তম হচ্ছে যে মোসাব না দেখে পড়া, সেটি হচ্ছে যারা আমরা বাংলাদেশের যাদের বেশি কোরআন মুখস্থ নেই,
আমাদের নামাজকে লম্বা করার যে সুন্না মোতাবেক যে পদ্ধতি আমরা সেটা অনুসরণ করতে পারি, সেটি হচ্ছে যেমন আমাদের দেশে তারাবির নামাজে যেটা মানে পড়ে, যেমন সুরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এইখান থেকে শুরু করে আপনি যদি একটার পর একটা সুরা একেবারে সুরা নাস পর্যন্ত পড়েন প্রথম রাকাতে, আবার পরের রাকাতে আবার ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত পড়লেন, এই এতেই তো অনেক লম্বা কে রাকাত হয়ে যায়। আমাদের দেশের লোকরা এই যে নামাজের ভিতরে অনেকেই আমি লক্ষ্য করেছি যে ওই সুরা কোরাইস, লিলাফে কোরাইস, আলাম তারা, এই দুটো সুরা একত্রে একটা রাকাতে পড়তে চায় না, এটি একটি আজব এবং অস্বস্তিকর অবস্থা, এটি না জানার জন্যই হয়েছে বলে আমার ধারণা। কারণ কোরআনের সুরা যেগুলো আমরা পড়তে পারি, ফাকরাহু মা তায়াসসারা মিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মানে ইয়ে করো, মানে তেলাওয়াত করো, পড়ো যেগুলো তোমাদের জন্য সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন যতটুকু আমাদের জন্য সহজ সেটাই আমরা তেলাওয়াত করব। তো আমরা যদি আলাম তারা, সুরা ফিল থেকে নাস পর্যন্ত এই কয়টা সুরা শিখে নেই, এবং অনেকেরই এই কয়টা সুরা মাশাআল্লাহ তাআলা যে শিখা আছে, মুখস্থ আছে, শুধু না জানার জন্য এই সুরাগুলো আমরা একের পর এক বসাতে পারছি না, এটি ঠিক নয়। আপনাদের উচিত হবে এই সুরাগুলো আপনারা পর পর সাজিয়ে তারপরে পড়বেন, বিসমিল্লাহ রহমান রাহিম বলবেন, তারপর আরেকটা সুরা পড়বেন, তারপর আবার একই পরের রাকাতে একই সুরা পাঠ করবেন। হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাতেই একই সুরা পাঠ করেছেন, সুরা জিলজাল, এই একটি হাদিস সহি, যে তিনি দুই রাকাতেই একই সুরা পাঠ করেছেন, এই হাদিস সহি। সুতরাং প্রথম রাকাতে যে কেরাত পড়ছেন সেটি দ্বিতীয় রাকাতেও পড়া যাবে। নামাজ কখনো পূর্ণ হয় না, এটি আল্লাহর কালাম, যত পড়বেন ততই সওয়াব। তারপরে মনে করেন যে কোন সুরা যদি আপনি একের অধিক বার পড়তে চান সেটিও পড়তে পারেন, কিন্তু আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়েন, যেমন আপনি কুল হুয়াল্লাহু আহাদ এটি তিনবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমি কোনো ফতোয়া দিচ্ছি না যে এটি পড়লে কোরআন খতমের সওয়াব হবে, আমি সেটি বলছি না, আমি বলছি যে নামাজকে লম্বা করার জন্য তিনবার চারবার যে কোনো সুরা যেটি আপনি পছন্দ বেশি করেন সেগুলি আপনি ইচ্ছা করলে এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাড়াতে পারেন। কারণ এটি রাতের নামাজ, যেখানে আপনি নামাজ বাড়াতে চান, আপনার খুব মনের ইচ্ছা যে আপনি অনেক লম্বা করে কিয়াম করেন। তারপরে আপনি যদি বড় কোনো সুরা জানেন, যেমন সুরা তাবারাকাল্লাজি যদি পড়েন সেটা আপনার জন্য অনেক ভালো, যে এটা রাতের বেলা পড়লে মানে নিয়মিত পড়লে কবরের ফিতনা থেকে বাঁচা যাবে। তারপরে এরকম দু একটা সুরা যদি মুখস্থ থাকে সেগুলো আপনি মুখস্থ পড়াই হচ্ছে উত্তম, এবং সেটা যত কমই হোক না কেন, সুরা নাবা অথবা অন্য কোন সুরা যতটুকু আপনি পারেন ততটুকু পড়লেন, বাকি যেমন আয়াতুল কুরসি এটিও একটি সুরার অংশ, তো আয়াতুল কুরসি আপনি পাঠ করতে পারেন, তারপরে বিসমিল্লাহ বলে আবার আলাম তারা পড়েন, অসুবিধা নাই, আপনাকে ওখানে নামাজে কোনো সমস্যা হবে না। আমরা যখন ইমামের পিছনে জোহর আসরের নামাজ পড়ি তখন আমরা ফাতিহার পর আরেকটি ছোট সুরা পড়ব, তারপরে সময় থাকলে আবার আরেকটি সুরা পড়ব, সময় থাকলে আবার আরেকটি সুরা পড়ব, এইভাবে সুরা চলতেই থাকবে। সুরা যদি মনে না থাকে তাহলে একই সুরা বারবার পড়তে হবে, কিন্তু সব সময় পড়তে হবে। সুতরাং এইভাবে যদি আপনি সমাধান করেন তাহলে হবে সবচেয়ে বেশি উত্তম। কারণ নামাজের খুশু যেটি আমরা প্রথমে আলোচনা করেছিলাম অর্ধেক, সেটির ভিতরে এসেছে যে খুশুর শাব্দিক অর্থ যেটি হাদিস থেকে বোঝা যায়, এর প্রধান উপাদানই হচ্ছে নাজার আলা মাউদিউস সুজুদ, খুশু প্রতিষ্ঠিত হবে তখনই যখন আপনি চোখকে সিজদার জায়গায় নিয়ে যাবেন, যখন আপনি সিজদার জায়গায় তাকিয়ে থাকবেন সেটি হচ্ছে খুশু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে যখন প্রবেশ করেছিলেন বের হওয়ার আগ পর্যন্ত তিনি সিজদার জায়গা থেকে চোখ নামান নাই বলে রেওয়ায়েত রয়েছে সহিভাবে। তার মানে একান্ত আল্লাহর দিকে রুজু হলে আপনি নামাজের ভিতরে খুশু প্রতিষ্ঠা করবেন, তো খুশু প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে সিজদার জায়গায় তাকাতে হবে।
আর তখন আপনি মোসাহাব দেখতে পারবেন না, কারণ বই দেখলে তো ওখানে আপনি দৃষ্টি দিতে পারছেন না। এই হচ্ছে এটা টেকনিক্যাল সমস্যা, কারণ হুশু অনেক মূল্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, হ্যাঁ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা সালাতুহুম ফি খাশিউন, যে যারা নামাজের ভিতরে খুশু প্রতিষ্ঠা করেছে তারা সফল হয়েছে। তো খুশু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এর ভিতরে একটি যেটি আপনি পাচ্ছেন না যদি আপনি এই মুসহাব দেখে পড়েন, মানে কিতাব মানে মুসহাব বলে আর কি, কোরআনের যে বর্তমানে যে প্রকাশনা এটাকে আরবি ভাষায় বলা হয় মুসহাব। এই কারণেই বলছি যে কোরআন দেখে যদি পড়েন তাহলে এটি হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো যে কোরআন দেখে পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে কিনা? না, নষ্ট হবে না, কারণ আমরা জানি মুআল্লাক সূত্রে বুখারি থেকে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দাস ছিল জাকওয়ান, সে খুব সম্ভবত ওই রোজার মাসে যখন সে কিয়ামুল লাইল করত তখন সে মুসহাব দেখে, মানে কোনো অংশ বিশেষে কোনো পাতা দেখে সে পড়ত, নামাজ পড়ত, এরকম আছে। কিন্তু এটি সবচেয়ে উত্তম হলো মাঝে মাঝে করা, যে দু একদিন আপনি একদম মন চাইল সেদিন আপনি হয়তো পড়লেন এরকম, কিন্তু নিয়মিত ভাবে এই কোরআন ধরে এটি পড়া আমার মনে হয় না এটা ঠিক হবে, কারণ আপনার প্রথম লক্ষ্য হচ্ছে নামাজে খুশু প্রতিষ্ঠা করা, এবং যেটি করতে আপনি সক্ষম তাহলে সেটি করাই উত্তম। আর একান্তই যদি আপনার পড়তে ইচ্ছে করে সেই ক্ষেত্রে আপনি প্রথম রাকাতে পড়তে পারেন। কিভাবে পড়তে পারেন? খুশুটা নষ্ট হবে, কিন্তু আপনি প্রথম রাকাতে পড়ে আপনার পাশে একটি টুল রাখবেন, সেই টুলের উপরে আপনি মুসহাবটাকে রেখে দিবেন, তারপরে রুকু করবেন আর ধরবেন না, সিজদা করবেন তাহলে রেখে দিলেন। কিন্তু এটা নিয়ে আপনি রুকু করবেন কিভাবে? রুকুতে আপনার হাত ধরতে হয়, সেটি আপনি ধরতে পারছেন না, সুতরাং এটি একটি অবস্থার একটি মানে খারাপ বিষয়। সেই ক্ষেত্রে আপনাকে এমন একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে যেখানে আপনি মুসহাবটাকে রাখতে পারেন, অথবা বাজারে অনেক বড় কোরআন শরীফ পাওয়া যায় যেগুলো লোহার একটা ফ্রেমের উপরে থাকে, সেগুলো দেখে থেকে আপনি দূর থেকে পড়তে পারেন। এরকমও যদি করতে পারেন তাহলে হয়তো ঠিক হবে, তবে না করাই উত্তম, কারণ এইভাবে নামাজগুলো সালাফরা যারা সাহাবিদের থেকে দিন শিখেছে তারা এগুলো করেনি, সবসময় করেনি, মাঝে মধ্যে কদাচিৎ আপনি করতে পারেন। আর দ্বিতীয় রাকাতে এটি করতে গেলে আপনাকে অনেক নড়াচড়া করতে হবে, আপনাকে এটাকে আবার ধরতে হবে, পৃষ্ঠা উল্টাইতে হবে, সুতরাং দ্বিতীয় রাকাতে এটা না করাই ভালো, কারণ নামাজের ভিতরে এটি আপনার প্রয়োজনীয় কোনো কাজ নয় যে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে হবে, হ্যাঁ, এর কোনো হাদিস নাই। সুতরাং এই ধরনের কাজ যত কম করা যায় ততই মঙ্গল। তবে কেউ যদি করে তাহলে তার নামাজ নষ্ট হবে না, কিন্তু এখন এটি আপনাদের সিদ্ধান্তের ব্যাপার, এটি ব্যক্তিগতভাবে একটি ইজতিহাদ এর বিষয় যে আপনি কি সিদ্ধান্ত নেবেন, আপনার সফলতাকে আপনি গুরুত্ব দিবেন নাকি না আপনার ইচ্ছাকে আপনি গুরুত্ব দিবেন। সফলতা হয়েছে আপনার নামাজের খুশুর ভিতরে, আর ইচ্ছাকেও গুরুত্ব আপনি মাঝে মধ্যে দিলে দিতে পারেন, এটা ইখতিয়ার। তবে এটি হচ্ছে কথা, উত্তম হচ্ছে না দেখা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে মুখস্থ করে কোরআন পড়তে পারেন। একান্তই যদি কিছুই মনে না থাকে এবং মনে করতে পারেন না, যেমন স্মরণ শক্তির দুর্বলতার জন্য, তখন হয়তো ওজোর বশত আপনি দেখলেন, হ্যাঁ, সেটি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মানে কোনো কারণের জন্য হয়তো এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কিন্তু আপনার যদি স্মরণ শক্তি ভালো থাকে আর মোটামুটি কিছু ছোট ছোট সূরা মনে থাকে, তাহলে আমি সেটি করার প্রয়োজন বলে মনে করি না, আল্লাহ নোজ বেস্ট। পরের প্রশ্ন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুকাত ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে শুক্রানার সিজদা যেটা করব ওইটা কি মানে এর জন্য কি ওজুর দরকার হবে? আর এটা হচ্ছে এটা কয়ের মানে কয়টা সিজদা করতে হবে, এবং এটা লাস্টে কিভাবে ফিনিশিংটা হবে আর কি, এটা একটু বললে ভালো হয় ভাই। ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না, শুক্রানা সিজদা করতে ওজু করতে হবে না, আপনি শুধু আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন, তারপরে সেখানে দোয়া করবেন,
তসবিহ পাঠ করবেন, হ্যাঁ, আর সেখান থেকে যখন উঠবেন তখন আল্লাহ আকবার বলতে হবে না, ওই ওখান থেকে আপনি রেগুলার উঠে যাবেন শুধু, এই আপনি ইচ্ছা, আপনার ইচ্ছা করলে ওখান থেকে বসতে পারেন যদি শরীর আপনার ভারী থাকে। আর যদি মনে করেন যে না একটি সেজদা করতে হয়, ওটা দুটি সেজদা নয়, শুধুমাত্র একটি সেজদা করতে হয়, এবং এই সেজদার ভিতরে আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, দোয়া করতে পারেন, সেটি মাসনুন, যে সকল দোয়াগুলো কিতাবে রয়েছে সেগুলো। আর একটি সেজদা করতে উজু এটি শর্ত নয়, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এখানে একটা মসজিদে ছেলে নামাজ পড়ে, ছেলে মেয়ে একসাথে, কিন্তু কোন পর্দা থাকে না, পিছনে মেয়েরা পড়ে সামনে পড়ে, বা কোন পর্দা থাকে না, এটা কি তাহলে জায়েজ আছে, কোন আড়াল থাকে না যে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছেলেরা মেয়েরা যে মানে মসজিদে নামাজ পড়তো, সেখানে ছেলে মেয়েদের মাঝখানে কোনো পর্দা ছিল না, এরকম কোনো বর্ণনা আমরা কোনো কিতাবের ভিতরে পাচ্ছি না। তো সেই কারণে যদি মেয়েরা পিছনে নামাজ পড়ে তাহলে পর্দা দেওয়াটা ভালো, উত্তম, ফিতনা হবে না। তারপরে মেয়েদের জন্য এটি সবচেয়ে নিরাপদ, পুরুষের জন্য কোনো অস্বস্তিকর, এটি হচ্ছে বিল মারুফ, প্রচলিত প্রথা, এটি উত্তম। যে সকল স্কলার যারা রয়েছেন বর্তমানে অথবা পূর্বে যারা ছিলেন, তারা সবাই পরামর্শ দিয়েছেন যে মেয়েরা যখন নামাজ পড়বে তখন তাদেরকে একটু পৃথক করে ভালো করে এটা পর্দা হিজাবের ভিতরে রাখাটাই হচ্ছে উত্তম। কিন্তু কোনো কারণে যদি পর্দা মানে করতে না পারে, সেই ক্ষেত্রে তাদের নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এরকম ইচ্ছাকৃত ভাবে পর্দা না করে এই পাশাপাশি নামাজ পড়াটা ঠিক হচ্ছে না আর কি, মানে এটা উত্তম কাজ হচ্ছে না আর কি, মানে জিনিসটা মানে উত্তম হচ্ছে না বলেই সব বিবেচনাই বলা যায় এই, কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে এগুলো আমরা বলতে পারি না, আশা করি বুঝতে পেরেছেন। মানে ইফতারের সাথে তো নামাজের কোন সম্পর্ক নাই, সেটা তো ভিন্ন বিষয়, সেটা সেটা তো পর্দা হিজাব, যেখানে মেয়েরা ছেলেরা যদি একত্রে মিক্সিং হয় তাহলে তো এটা শরীয়ত সম্মত না, এটা তো নিষেধ, সেটা আমরা আলোচনা করতে চাচ্ছি না এখানে। এই সকল জিনিসপত্র হয় গায়ানিজ মসজিদে, আপনি খুব সম্ভবত কোন গায়ানিজ মসজিদের কোন কাহিনী বর্ণনা করছেন মনে হচ্ছে আর কি। যাই হোক, যদি এরকম মসজিদে থাকে ওই মসজিদে যাবেন না, এদের কোন মানে জ্ঞান বুদ্ধি বলে তো কিছুই দেখছি না আমি এটা, কারণ এক কিছু কাগজ কিংবা কোনো কাপড় দিয়ে পর্দা করাটা মাসনুন, ভালো, এটি এটি সবাই মানে সমস্ত স্কলার এটার বিরুদ্ধে, কোন লোক কোন স্কলার এটি করতে বলেন নাই এরকম কোন স্কলারই খুঁজে পাওয়া যাবে না আহলে সুন্নাহ জামার ভিতরে, সবাই বলেছেন যে করতে হবে। ইভেন পুরুষরা যদি নামাজ পড়ে তাহলে তাদের উচিত শরীরকে ঢেকে রাখা, এবং তারা নামাজ থেকে উঠে বাসায় যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মেয়েরা মসজিদ থেকে বের না হয়, এরকম হচ্ছে হুকুম। তো এই ধরনের কাজ যদি অতিরিক্ত হয় তাহলে তো ওই মসজিদে আপনার যাওয়াই উচিত না, আপনি ওই মসজিদে কেন যান, ওখানে যাবেন না, আপনার জন্য মসজিদে যাওয়াই ঠিক না, কারণ সেই মসজিদ একটা ভালো মসজিদ নয়, কারণ সেখানে কোনো কোরআন হাদিস মানা হচ্ছে না, স্বেচ্ছাচারিতা হচ্ছে, সুতরাং এর কথা আলোচনা না করাই উত্তম। পরবর্তী প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা সবাই একটু দোয়া করেন, আমার শ্বশুর মারা গেছেন কালকে, দোয়া করেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী প্রশ্ন করুন। আল্লাহ ইয়ারহামুক। কোন প্রশ্ন আছে? না থাকলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমি হচ্ছে আপনার কাছে অনুরোধ করছি, আমার শ্রদ্ধেয় নানা গত রবিবারে রাত 12টার সময় মারা গেছেন, আপনারা একটু দোয়া করেন আমার নানার জন্য। শুনুন, আমরা মানে বলছি যে মৃত্যু সংবাদ এরকম করে প্রচার করা নিষেধমূলক হাদিস রয়েছে, সুতরাং আপনারা স্থানীয় ভাবে মানে ব্যক্তিগত ভাবে ফোন করে বলবেন, কিন্তু কোন মজমাতে এইভাবে বলা, এটাকে বলা আর নাই, সেটি আমরা যখন দাফন কাফনের লেকচার দিয়েছি তখন আমরা বিস্তারিত আলোচনা করেছি, ওই লেকচারটুকু শুনে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। সেটি হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম হতকাত, আমি একটু হজ সম্পর্কে একটা প্রশ্ন করতে পারি? না, হজ সম্পর্কে আপনি আপার কাছে প্রশ্ন করবেন, সেটা আমরা উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। অন্য কোন প্রশ্ন যদি থাকে করুন, না হলে এখানেই শেষ। ওয়ালাইকুম আসসালাম হতকাত। আমি যখন কোরআনের তেলাওয়াত যে সিদ্ধ করব, সেখানে যে দোয়াটা ভাইয়া বললেন, ওইটা যদি জানা না থাকে, নরমাল আমরা সিদ্ধ যে দোয়াটা করি, সেই দোয়া গুলো করলে কি সুন্নত আদায় হবে? না, সুন্নত পূর্ণ আদায় হবে না, পূর্ণ যেভাবে বলছেন আর সুন্নাল কামিলা এটাতে হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের সিজদা করার সময় সবসময় এই দোয়াগুলো পড়তেন। সেটা এখন আমাদের শিখতে হবে, সেটা যেন আমরা, কারণ সিজদাতে গিয়ে তো কাগজ দেখে পড়া যায় না, কারণ সিজদার ভিতরে এমন একটা অবস্থা যে ওখানে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু না পারার জন্য ওই যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাব্বিল আলা এটা বলেন, তাহলে এটি মানে ঠিক মানে হয়ে যাবে, সুন্নাহ আদায় হবে, কিন্তু আপনি ওরকম সওয়াব পাবেন না, এই হচ্ছে কথা। আমিও আমার বক্তব্যে সেটাই বোঝাতে চেয়েছি যে সুবহানাল্লাহ রাব্বিল আলা এটি যে কোনো সিজদাই পড়া যায়, অসুবিধা নেই, কিন্তু তেলাওয়াতের সিজদার গুরুত্ব মর্যাদা অনেক বেশি। আমরা এর মর্যাদার সামনে দুইটা হাদিস পেশ করেছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাছ পর্যন্ত ওই ইয়ের মানে এই সিজদাটার জবাব দিচ্ছে আর শয়তান কাঁদতে থাকে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যেটি আল কোরআনুল কারীম, সেটার আয়াত তেলাওয়াত করে মানুষ যখন সিজদা দেয় তখন ওই সিজদাটার মর্যাদা দারাজাত এটি ভিন্ন। তো ওই দিক থেকে লক্ষ্য করলে আপনি যদি অতিরিক্ত দোয়া পড়েন তাহলে তো পূর্ণ সওয়াব হবে, আর যদি না পড়তে পারেন আল্লাহ নোজ বেস্ট, মানে তবে পূর্ণ সুন্নাহ আদায় হবে বলে মানে জানা যায় না, শুধু কিছুটা সুন্নাহ আদায় হবে, আশা করি বুঝতে পেরেছেন। বলুন বলুন, মানে কোরআন শুধু যে মানে পড়া যাবে, তবে উত্তম হচ্ছে যে কোনো সূরা মানে পূর্ণ করে পড়া, এটি হচ্ছে মাসনুন ভালো। তবে আপনি যেহেতু পূর্ণ সূরা পড়তে না পারেন কিন্তু পড়তে ইচ্ছে করছে, মানে এই ধরনের পরিস্থিতিতে আপনি একাকি নিজে কোরআন শরীফ পড়লেন কিন্তু এটি ভাঙা ভাঙা সূরাগুলো একত্রে না মিলানোই ভালো। যদি একটি সূরা আপনি শুরু করেন তাহলে এই শুরু থেকে যতগুলো আয়াত পড়লেন সেখানে আপনি থেমে গেলেন, তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি নতুন একটি সূরা শুরু করেন, এটা উত্তম, এটি করা উচিত। কিন্তু প্রত্যেকটি সূরার মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়াটা ঠিক হবে না, কারণ বিসমিল্লাহ রহমান রহিম তখনই বলতে হয় যখন আপনি সূরার শুরু থেকে বলেন। তো এই জন্য আপনি যদি সূরা কাহাফ পড়েন তাহলে সূরা কাহাফ বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করলেন, তারপরে আপনি 10 আয়াত পড়লেন, তারপরে আপনার আর মনে নাই কিন্তু আপনি আরো কিছু পড়তে চান, সেই ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারেন, অসুবিধা নেই। হাদিসের ভিতরে এরকম দলিল আছে যে একজন সাহাবি সে শুধু প্রত্যেক রাকাতেই সে কুল হুয়াল্লাহু আহাদ পড়ত, হ্যাঁ এটি হাদিস সহি, অন্য সুরাও পড়তো কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ পড়তো, তখন
ওই লোকের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিয়েছিল যে এই লোকটি শুধু প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কেন পড়ো, বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাটাকে খুব ভালোবাসি। তখন আল্লাহ রাসূল তাকে বলেছিল যে এই সূরাকে তুমি ভালোবাসো, এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো সুতরাং মানে পড়া যায়, নিষেধমূলক কোনো কিছু দেখছি না, তবে সুন্দর হচ্ছে যে যে কোনো সূরা শুরু থেকে পড়ে থেমে যাওয়া, তারপরে অন্য একটি সূরা পূর্ণ করা এরকম, কিন্তু মাঝখান থেকে আয়াত পড়ে বিচ্ছিন্ন ভাবে একত্রে মিলানো ঠিক হবে না, এরা খেলাফুল আউলা। আশা করি বুঝতে পেরেছেন। আমার কোশ্চেন হলো, আমরা যখন নামাজ পড়ি ফরজ নামাজ বা সুন্নতুল নামাজ বা নফল নামাজ, তখন যে কোরআনের যে দোয়াগুলি রব্বানা দিয়া, হ্যাঁ, এইগুলি কি আমি সিজদা গিয়া রুকুতে গিয়া কি আমার মতো পাঠ করতে পারবো কিনা? না, মানে আপনি বলতে চাচ্ছেন যে যে সকল আয়াতের তেলাওয়াতের সাথে দোয়াগুলো লেখা আছে সেগুলো? না না, এমনিতে আমি যখন দোয়া করব, দোয়া করা, ও মানে কোরআনের দোয়াগুলি সিজদাতে করা যাবে কিনা? জি 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 জি, হ্যাঁ করা যাবে ইনশাআল্লাহ তাআলা। এর মানে কোনো সমস্যা নেই, আপনার মনের ভিতরে এটি থাকতে হবে যে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, এই শর্তে আপনি পড়ছেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ যেমন আমি বলুন, যেমন আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া যদি আপনি সিজদায় করেন তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। আপনি সন্তানের জন্য রব্বি জালিম কি? হ্যাঁ জি জি জি, পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরবর্তী কোনো প্রশ্ন আছে? ওই রকম ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিক নাস্তাগফিরু। হ্যাঁ জি জি, প্রশ্ন করতে চাচ্ছেন কেউ? আমরা টুপির ব্যাপারে বিস্তারিত মানে আলোচনা করিনি আজকের এই মজলিসের ভিতরে। টুপি মাথা ঢাকা, এটি আরব সংস্কৃতিতে এসেছে, সম্মানিত লোকরা সবসময় মাথা ঢেকে রাখতো, এটি নামাজের সৌন্দর্যের অন্তর্ভুক্ত, জিনা বলা হয় যেটাকে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে তখন তোমরা যখন মসজিদে যাও তখন তোমরা সৌন্দর্য অবলম্বন করো, সেটি দলিল স্কলাররা দিয়ে থাকেন যে টুপিটা হচ্ছে লিবাসুল উলামা। যে সকল আলিম যারা স্কলার আমাদের ভিতরে, তারা সবাই অতীতে টুপি পরেছেন, মাথাকে ঢেকে রেখেছেন, ওখান থেকে মুসলিম সমাজে এই টুপিটুকু এসেছে। কিন্তু এই টুপি না পরলে নামাজ হবে না, অথবা টুপি পরার সুন্নাহ, এই টুপি পরতে হবে, এইগুলি পরলে অনেক সওয়াব, এই সকল জিনিসের কোনো দলিল নেই। সওয়াব এই কোম্পানি খোলা যাবে না টুপির সাথে সংশ্লিষ্ট করে, কারণ টুপির টুপি পরার কোন ফজিলত বর্ণনা করা হয় নাই হাদিসের ভিতরে, যে এটা পড়লে এই হবে সেই হবে। আর আর এতে এটি হচ্ছে এক ধরনের সৌন্দর্য, এটি মানুষের মুসলমান সমাজে, সারা পৃথিবীতে মুসলিম সমাজে এটি প্রতিষ্ঠিত, আগেও ছিল এখনো আছে। আমরা মুসলিম জাতির পরিচয় হিসাবে অন্য জাতি থেকে পৃথক করার জন্য আমরা এই টুপি ব্যবহার করি, যেগুলি মুসলমানরা ব্যবহার করে। সুতরাং এই সকল টুপি পরিধান করা ভালো, উত্তম যে আমরা একটি ভালো কাজ করছি, কিন্তু এর কোনো ফজিলত, এটি পড়লে কি হবে আর না পড়লে কি হবে না, কি শাস্তি, এগুলো কোনোটাই হাদিসে সহিভাবে আমরা মানে পাই না। মাথা ঢাকার বিভিন্ন ধরনের কথাবার্তা হাদিসের ভিতরে এসেছে, যেমন মাথা ঢাকার যে কাপড় ছিল সে সকল কাপড়ের উপরে সাহাবীরা ওটা মাথা থেকে খুলে ওটার উপরে সিজদা করেছে, তার মানে জিনিসটা খুলে সিজদা করেছে। কিন্তু প্রচলিত প্রথা টুপি এটা সুন্নাহ বলে এটা প্রমাণ করা যায় না, যদিও এইটি নিয়ে বিতর্ক আছে, কিন্তু নির্ভরযোগ্য কোন স্কলার এই বিষয়ে। আর নামাজের সাথে টুপির কোনো সম্পর্ক নাই, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। নামাজের কোন বইতে, নামাজের যতগুলো বই সহিহ হাদিসের চ্যাপ্টার রয়েছে,
কুতুব সিত্তা ছয়টি বইতে এই চ্যাপ্টারে কোথাও এই টুপি পড়তে হবে এরকম কোন সুন্না বর্ণনা কোন মুহাদ্দিস করেন নাই, আশা করি বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন ছিল যে চুল তো মেয়েরা যদি আমরা রিজার্ভ করে থাকি তাহলে চুলটা কিভাবে মাটিতে লুটিয়ে পড়বে? এটা তো আপনি সেটা তো আমি 20 মিনিটের মতো ব্যাখ্যা করেছি আপনাদের সম্মুখে, যে চুল বেঁধে রাখা তা হুকুমটা শুধু পুরুষের জন্য প্রযোজ্য হবে। আপনি কি সেই অংশটুকু শুনেছেন? সালামু আলাইকুম। এই বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনি যে লেকচারটা শুনে নেবেন। আর আপনার সামনে যদি বই থাকে, যে বইটুকু শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত বই, এর যদি বাংলা অনুবাদ আপনার সামনে থাকে তাহলে পৃষ্ঠা নাম্বার 137, এখানে শেখ আল আলবানী তিনি বলছেন যে এই বিধান যে মানে চুল বাঁধার বিধান পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে, মহিলাদের ক্ষেত্রে নয়। সুতরাং উত্তম হচ্ছে বাসায় নামাজ পড়লে খুলে রাখবেন, মানে তাহলে সব বেশি হবে, আর যখন বাইরে থাকবেন তখন বাধা থাকবে, আপনি খুলবেন না। আশা করি বুঝতে পেরেছি। আমার কোশ্চেন হলো, আমি যখন নামাজে দাঁড়াই জি এবং আমার সিজদার স্থানে আমি আমার দৃষ্টি রাখি জি, তখন আমার ভয় মানে যে কান্না আসে, হ্যাঁ সে কান্নার জন্য কি কোনো গুনাহ হবে? না না, এই যে যদি নামাজরত অবস্থায় যদি কোনো মুসল্লি তার চোখে পানি আসে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি অবশ্যই কবুল করবেন এবং এটি উত্তম, এটি ভালো, এটি এটি মানে কোন নিষেধ, নামাজ নষ্ট তো হবেই না, বরঞ্চ এটি উত্তম। যদি সে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাঁদে তাহলে এর অনেক ফজিলত হাদিসের ভিতরে এসেছে, সুতরাং এতে কোনো নামাজ নষ্ট হবে না ইনশাআল্লাহ তাআলা। আর আমি আমার এটাই হইতেছে যে আপনি যে লেকচার শোনার পরে যতটুকু আমি মানে নিজে অনুভব করতে পারতেছি, নামাজ যখন আমি ইমামের পিছনে পড়ি তখন ওনার যে ফাতিহাটা শুনি, তারপরে তখন আমার বেশি কান্না আসে এবং চিন্তায় গেলে আমি আরো বেশি হয়ে যাই, যার জন্য আমি বসে যখন যাওয়াটা অনেক কমে গেছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকরান। আলহামদুলিল্লাহ, পাশের জন্য আবার অসুবিধা হয় কিনা এই জন্য। জি জি জি, হ্যাঁ, এটি আপনি যেটি করছেন এটি সহি এবং সুন্দর ভালো, যে অন্যের অন্য মুসল্লির সমস্যা হবে এই জন্য আপনি মসজিদে যাচ্ছেন না, এটি অত্যন্ত উত্তম একটি সিদ্ধান্ত আপনি নিয়েছেন। আল্লাহ আপনার সিদ্ধান্তকে আরো বরকত দিয়ে ভরিয়ে দিক, বারাকাল্লাহু ফিক ইনশাআল্লাহ তাআলা। এটি অনেক ভালো, মেয়েদের জন্য মসজিদে যাওয়া ওয়াজিব নয়, সুতরাং আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুতকার ভাই, আমরা তো জানলাম যে সিজদার মধ্যে কোরআন থেকে যে দোয়াগুলো সেগুলো পড়া যায়, কিন্তু ভাই আমি যদি নিজ থেকে মানে আমার নিজের কোন দোয়া করতে চাই বাংলায় সেটা হবে কি? এই এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমি আসলে সিজদার বিষয়টাকে দুই ভাগে ভাগ করেছি, এটি অনেক বিস্তারিত, আমি ওই জিনিসগুলো আগামী লেকচারে শোনার আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ। এগুলি আমি আলোচনা করব ইনশাআল্লাহ, দোয়ার বিষয়টুকু বিস্তারিত আলোচনা করব, ইনক্লুডিং বাংলাতে দোয়া করা যাবে কিনা এগুলি আলোচনা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা। অনেক অন্য কোন প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। বলুন। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে ওই মানে দৃষ্টি শেষবার জায়গায় রাখার উপর আমি কি করতে পারি কোশ্চেনটা? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ জি, ওই যে আমি দা কনসাইজ প্রেজেন্টেশন অফ দা ফেক ওই বইটাতে আমি একটা জায়গা পেয়েছিলাম যে মানুষ যখন তাওয়াফ করে তখন দৃষ্টিটা সবসময় সেজদার দিকে মানে জায়গার দিকে রাখাটা আর কি, তো ওই ইয়ে থেকে কি আমরা এটা মানে করতে পারি যে যখন আমরা তাহিয়াত পড়ি তখন তখনও দৃষ্টিটা সেজদার দিকে থাকা কি উত্তম? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার খিদমতে এবং আপনার মানে নিবেদনে আমরা বলছি।
চাইছি যে আপনার কাছে কুসংবর্ত আমরা যে এই দুই তিন মাস ধরে এই বই আলোচনা করছি এই বইটুকু আপনাদের আপনার কাছে নেই, আপনি আপনাকে অনুরোধ করব ইনশাআল্লাহ তাআলা এই বইটুকু দয়া করে বাংলাদেশ থেকে কিনে বাংলা অনুবাদটুকু ভালো করে পড়বেন। এখানে পরিষ্কার করে এগুলো বর্ণনা করা আছে, দুটো তিনটে জিনিস আপনি বর্ণনা করেছেন। প্রথমে বর্ণনা করেছেন যে যখন তাওয়াফ করে মানুষ বাইতুল্লাহিল হারাম তখন সিজদার দিকে তাকিয়ে থাকে, এটা কখনোই করতে পারবে না। যখন তাওয়াফ করবে তখন কাবার দিকে তাকাতে হবে, এটা সিজদার দিকে তাকাবে কেন? এটি হচ্ছে একটি ভুল, এটি অবশ্য নামাজের বাইরে, তাও বলছি যে এটি আপনি ভুল শুনেছেন অথবা বুঝেছেন। মানুষ যখন তাওয়াফ করে তখন সে কাবার দিকে তাকাবে, নিজ দিকে তাকালে তো বিপদ, সে তো হাঁটতে পারবে না। এটি আরেকটি হচ্ছে যখন মানুষ সিজদার জায়গায় তাকাবে সেটি হচ্ছে যখন সে নামাজ পড়ে দাঁড়ায় তখন, এটি তো শুধু দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গার দিকে তাকাতে হবে। যখন ইজা কুমতু ইলা সালা, আপনি যদি আমাদের লেকচারগুলো শুরু থেকে শুনেন তাহলে আপনার অনেক উপকার হবে। এই জন্যই আপনাকে বলছি, আপনার খিদমতে বলছি, বিচ্ছিন্ন ভাবে একটি লেকচার শুনে আপনি কিছুই বুঝতে পারবেন না, ভুল বুঝে নিজেও ভুল বুঝবেন, বিপদ দিকে আনবেন, অন্যকে বলবেন সেটাও বিপদ হবে। এই কারণে আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করছি যে এটি একটি কঠিন বিষয়, এখানে বিচ্ছিন্ন ভাবে কোনো কিছু জানা খুবই মুশকিল। এই জন্য বলছি যে এটা ধারাবাহিক ভাবে আমরা আলোচনা করেছি আমাদের ক্লাসের ভিতরে বিভিন্ন ভাবে। এর ভিতরে আরেকটি ভাবে হচ্ছে যে যখন সিজদায় মানুষ দাঁড়িয়ে থাকে, মানে আমরা যখন দাঁড়িয়ে থাকি, যখন আমরা দাঁড়িয়ে থাকবো, এবং দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে নামাজের ভিতরে সবচেয়ে উত্তম বিষয়, তো তখন আমরা সিজদার দিকে তাকিয়ে থাকবো। আর নাযারু ইলা মাউদুইস সুজুদ ওয়াল খুশু', ফা ইযা সাল্লাইতুম ফালইয়াতাফতু ফাইন্নাল্লাহ ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি 'আবদিহি ওয়া সালাতিহি মা লাম ইয়ালতাফাত। যখন তোমরা নামাজ পড়ো তখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে বান্দার চেহারার প্রতি নিবদ্ধ রাখে, সুতরাং আমরা তখন সিজদার জায়গার দিকে তাকিয়ে থাকি, এবং এটি অনেক হাদিস এসেছে, কিন্তু এটি দাঁড়ানো অবস্থায়। আর যখন আপনি বসে আত্তাহিয়াতু পড়বেন তখন আপনি আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতে হবে, সেটার আলোচনা আমরা করেছি, আমরা আরো সামনে করব, যে যখন আমরা আত্তাহিয়াতু পড়ি তখন তো আমাদের আঙ্গুলগুলো নাড়াতে হয়, যে আঙ্গুলটা আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, যেটা হলো দ্বিতীয় আঙ্গুল, সেই দ্বিতীয়া ওই আঙ্গুল বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুলটা, সেই আঙ্গুলটা আমরা নাড়াতে থাকি, আর ওই নাড়ানো আঙ্গুলের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে থাকতেন, তাহলে তো ওইটা সিজদার দিকে তো তাকাতে হয় না। তাহরিকু ইসবাউ তাশাহুদ ওয়া নাযরু বিহা, যে এই হাদিসের বইতে আপনি যদি ওই বইটা যদি কিনেন আল্লাহ চাইতো, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিম আবু আওয়ানা ইবনে খুজাইমা বিভিন্ন বই থেকে তিনি দলিল পেশ করছেন আপনাদের খেদমতে যে কি করতে হবে। ইসবাআল্লাতি তাআলি ইবাহুমা ইবাহিম ইলা ক্বাবলা ওয়ায়ামি বিবাসারাহু ইলাই, তিনি যখন ওই আঙ্গুলটা দিয়ে নাড়াতেন তখন তিনি বাসারাহু ইলাইহি ইলাইহা, তিনি ওই আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতেন, তাহলে এখানে সিজদার জায়গার দিকে তাকিয়ে থাকতে হয় না বসা থাকা অবস্থায়। তাহলে আমরা পাচ্ছি মাত্র দুটো জায়গায় তাকিয়ে থাকাটা মাসনুন, একটি হচ্ছে যে আঙ্গুলটা আপনি নাড়াতে থাকেন আপনার যেহেতু শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আঙ্গুল নাড়ানো, আরেকটি হচ্ছে দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়। এই আর রুকু অবস্থায় কোথায় আপনার দৃষ্টি থাকবে তার কোনো সহিহ বর্ণনা পাওয়া যায় না, তবে সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আপনার ইখতিয়ার সিজদার জায়গার দিকে তাকিয়ে থাকাটাই উত্তম। আর সিজদার সময় তো কোথাও তাকাইতে হবে সেটার বর্ণনা হাদিসে নাই, সুতরাং আপনি যেখানে খুশি সেখানে সিজদার সময় তাকাইতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। সুতরাং তাকানোর ব্যাপারটা এইভাবে সমাধান হয়েছে। পরবর্তী প্রশ্ন করুন।
আর কোন প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোকাত জি ভাই, আমি একটা একটা জিনিস ক্লিয়ার করতে চাই। যে কোরআন তেলাওয়াতের যে সেজদা, আমি জানি না আপনি বাংলাদেশে, এটা আমি কয়েক জায়গায় দেখেছি বেশ কিছুদিন আগে, যে আমাদেরকে বলা হতো যে যখন কোরআন তেলাওয়াত করা হোক, তেলাওয়াতের সেজদা আসবে, তখন যদি আপনারা সেজদা না দিতে চান তাহলে একটা দোয়া পড়ে নেন, দোয়াটা পড়ার পরে পরে আপনার সময় মতো আপনি সেজদাটা দিয়ে দিতে পারবেন, এরকম কিছু কি আপনি শুনেছেন? এরকম কোন কিছু কোন কোরআন মানে সহিহ হাদিসে নাই, কিছুই নাই না, তা জানি, বাট এরকম কিছু প্রচলিত? আমি না, আমি জানি না, এটা আমি জানি না, এবং কোন কিতাবের ভিতরে এরকম নাই। এটা আজীব অদ্ভুত, এটা কোন আমি জানি না, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।